হারমোনি ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা সাহিদা সুলতানা ইলোরা। হারমোনি ট্রাস্ট একটি নন প্রফিট অর্গানাইজেশন। আমরা কাজ করে যাচ্ছি ইউনিভার্সাল হেলথ কভারেজ নিশ্চিত করার জন্য। মূলত তিনটা ধারায় আমরা কাজ করছি, হেলথ কেয়ার সার্ভিস, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এবং পলিসি অ্যাডভোকেসি। নেচুরোপ্যাথির যে বিভিন্ন মেথড গুলো আছে, যেমন ইয়োগা, রিফ্লেক্সোলজি, অ্যাকুপ্রেশার, ডায়েটারি ইন্টারভেনশন, লাইফস্টাইল, তো এই বিষয়গুলো নিয়ে আমরা ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সার্ভিস গুলো দিয়ে থাকি। এছাড়া নেচুরোপ্যাথির যে সেক্টর গুলো আছে, যেমন ইয়োগা আছে, অ্যাকুপ্রেশার, রিফ্লেক্সোলজি, এই যে সেক্টর গুলো, এর ডেভেলপমেন্টে আমরা কাজ করছি। প্রফেশনালদের ক্যাপাসিটি বিল্ডিং এ আমরা কাজ করে যাচ্ছি। তো আজ 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। আজকে আমাদের যে আয়োজন, সেখানে মূলত আমরা ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের বিষয়টি সম্পর্কে আমরা জানি। ফ্যামিলিতে দেখা গিয়েছে যে বয়োজ্যেষ্ঠ অনেকেই ডায়াবেটিস আক্রান্ত, আবার আমরা দেখি যে অনেক ইয়াং মানুষ, বাচ্চারা পর্যন্ত ডায়াবেটিসে আক্রান্ত, গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়। তো আজকে আমরা জানবো যে নর্মালি ডায়াবেটিস হলে আমরা তো মেইনস্ট্রিমে চিকিৎসা নেই, আমরা মেডিসিন খাই, আমরা ইনসুলিন নেই। তো ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ থেকে, দ্যাট ইজ নেচুরোপ্যাথির যে মেথড গুলো আছে, অল্টারনেটিভ যে মেডিসিন গুলো আছে, এর সংযুক্তি কিভাবে এর ম্যানেজমেন্টে হেল্প করে থাকে। তো আমাদের মাঝখানে আজকে উপস্থিত আছেন হারমোনি ট্রাস্টের স্ট্র্যাটেজিক পার্টনার, দেশ হেলথ কেয়ারের যিনি পরিচালক, নেচুরোপ্যাথিক ফিজিশিয়ান সাইফুল ইসলাম। সাইফুল ভাই দীর্ঘ সময় ধরে নেচুরোপ্যাথি নিয়ে কাজ করছেন, এবং আজকে একটা ব্যাপার যেটা আমি শুরুতেই বলে নিব আসলে, সেটা হচ্ছে যে উনি নিজে ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন, এবং আমি যদি ভুল না করি ওনার ইনসুলিনও প্রয়োজন হতো। তো নিজের উপরে উনি এই মেথডের অ্যাপ্লিকেশন সময় ধরে নেচুরোপ্যাথি নিয়ে কাজ করছেন, এবং আজকে একটা ব্যাপার যেটা আমি শুরুতেই বলে নিব আসলে, সেটা হচ্ছে যে উনি নিজে ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন, এবং আমি যদি ভুল না করি ওনার ইনসুলিনও প্রয়োজন হতো। তো নিজের উপরে উনি এই মেথডের অ্যাপ্লিকেশন, এখন ওনাকে ইনসুলিন নিতে হয় না, একদম নর্মাল লাইফে। তো আমি আর সময় নিব না, আমি সরাসরি সাইফুল ভাই কাছে চলে যাব। সাইফুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, এবং শুভ সন্ধ্যা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবার জন্য শুভ কামনা, এবং যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য আহ্বান যে আসুন আমরা ডায়াবেটিস মুক্ত থাকার জন্য চেষ্টা করি। অনেক ধন্যবাদ সাইফুল ভাই আপনি সময় নিয়ে এসেছেন, এবং আমার ধারণা আছে আপনি নিজে একজন ডায়াবেটিস পেশেন্ট ছিলেন, অতীতের পেশেন্ট ছিলেন, সেই আঙ্গিক থেকে একজন নেচুরোপ্যাথি ফিজিশিয়ান হিসেবে যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো আমাদেরকে অনেক ধরনের নতুন অপশন সামনে এনে দিবে। এইটা তো হেলথ লাইফ স্টাইল জনিত একটা সমস্যা, অনেকগুলা কজের মধ্যেই আছে, ওজন বেড়ে যাওয়া, আরো অনেক কিছু, এগুলো আপনি হয়তো ডিটেইল আলোচনা করবেন। আর দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের জন্য অনুরোধ থাকবে, আপনারা যারা এই প্রোগ্রামটি দেখছেন আপনারা কাইন্ডলি আপনাদের প্রোফাইলে এটা শেয়ার করতে পারেন, যাতে আপনাদের পরিচিত জন যাদের প্রয়োজন ওনারা যাতে এই তথ্যগুলো পেতে পারেন। তো সাইফুল ভাই, এই অংশে আমি আপনাকে আলোচনা, মূল আলোচনাটি শুরু করার জন্য আবারও ধন্যবাদ, এবং হারমোনি ট্রাস্টের কাছে কৃতজ্ঞতা আমাকে আজকের এই একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, এটি আন্তর্জাতিকভাবে পালিত হয়, আমাদের দেশেও যথেষ্ট গুরুত্বের সাথে দিনটি পালিত হয়, সেই দিবসে এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য, আমাকে নির্বাচন করার জন্য হারমোনি ট্রাস্টের প্রতি আমার কৃতজ্ঞতা। একটা বিষয় যেটি আমি বলবো যে এটি একটি প্রচলিত ধারণা মাত্র, যে ডায়াবেটিস হলে যে আজীবনের রোগ, এটি কখনো সারে না, এটি নিয়ন্ত্রণ করতে হয়, এই ধারণাটি আমারও ছিল, আমিও তেমনটাই মনে করতাম আজ থেকে 3 বছর বা 4 বছর আগে। ইভেন আমি যখন প্র্যাকটিস শুরু করি, আমি প্রায় 15 বছর প্র্যাকটিস করছি, আমার কাছে যখন কোনো ডায়াবেটিস রোগী আসতেন তার ডায়াবেটিস চিকিৎসার জন্য, আমি তাদেরকে নিরুৎসাহিত করতাম যে আপনি যে প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি আছে অ্যালোপ্যাথি সেটাই নেন, কারণ আমার জানা মতে বিকল্প পদ্ধতির চিকিৎসা ব্যবস্থাপনা ডায়াবেটিস নিয়ন্ত্রণের তেমন ভালো কোনো চিকিৎসা পদ্ধতি নেই। তো আনফর্চুনেটলি আমি যখন ডায়াবেটিস আক্রান্ত হলাম হঠাৎ করেই, এবং সেটি খুব সিভিয়ার ছিল, আমি আপনাকে ডেটটাও বলতে পারি, আমি 6/8/18 কেমন 6/8/18, দ্যাট মিনস 1918 সালের
8 মাসের 6 তারিখে আমার ডায়াবেটিস ডিটেক্ট হয়, এবং তখন আমার ডায়াবেটিসের মাত্রা ছিল, অর্থাৎ খাওয়ার 2 ঘন্টা পরে আমার ডায়াবেটিসের মাত্রা ছিল 25.2, এবং খাওয়ার আগে খালি পেটে ওই দিন ছিল 18.1। আমি নর্মালি অনেক বছর আফটার 40 ইয়ার্স আমার 1-2 বছর পর পর ডায়াবেটিস রেগুলার রুটিন চেক করতাম, যেহেতু আমার মায়ের ডায়াবেটিস ছিল, আমি বলবো এই প্রসঙ্গেও। তো সেই জায়গা থেকে আমি বিষয়টা অ্যাওয়ার ছিলাম, বাট কিছুদিন বছর 1.5-2 আমার এই কন্টিনিউশনটা একটু বাধাগ্রস্ত হয়, আমি রুটিন চেক আপটা করতে পারি। তো আমি সিমটম বুঝতে পারছিলাম যে সামথিং হ্যাপেন, তখন আমি যখন টেস্ট করি তখন এটি ধরা পড়ে, এবং আমি এই টেস্টটি করি ডায়াবেটিস সমিতি, যেটি সারা বাংলাদেশেই আছে এবং বারডেমের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি চলে, এবং ডায়াবেটিস চিকিৎসার জন্য তারা বাংলাদেশের পথিকৃত। সুতরাং তাদের এই পরীক্ষা নিরীক্ষা নিয়ে সন্দেহের কোনো অবকাশ আর ছিল না। তো ডক্টর আমাদের যথারীতি প্রেসক্রাইব করেন ইনসুলিন, 3 বেলায় ইনসুলিন নিতে হতো আমাকে প্রথম দিকে। 1 মাস নেয়ার পরে আমার ডায়াবেটিসের মাত্রা এসে দাঁড়ালো 19, তার মানে আকাঙ্ক্ষিত কোনো পরিবর্তন দেখলাম না, আগের চেয়ে কমেছে, 26 থেকে 19 এসছে। তো এভাবে তারপরে মাসে 18, এরকম 2-3 মাসটা আমি যখন নেয়ার পরে তখন দেখলাম যে আসলে তেমন উপকৃত আমি হচ্ছি না, বরং আমার কিছু কিছু সমস্যা দেখা দিল, স্কিন ডিজিজের সমস্যা দেখা দিল। যেহেতু আমি পেটে ইনসুলিন গ্রহণ করতাম, ওই টোটাল এরিয়াটা এক ধরনের অ্যালার্জি কন্ডিশনে পড়ে গেল। এই সব কিছু মিলিয়ে তখন আমি চিন্তা করলাম যে ওকে, আমি একটা চ্যালেঞ্জ আকারে এটাকে নিতে পারি। এখানে একটু বলে রাখি, আমার এই দুঃসাহসিক ভূমিকার পেছনে যে ছিল, মানে যে কারণটি ছিল, যেটি আমাকে আসার আলো দেখিয়েছিল, সেটি হচ্ছে আমার আম্মার ডায়াবেটিস ছিল, এবং ওনার ডায়াবেটিস ধরা পড়ে 80-এর দশকে। তখন ডায়াবেটিস রোগটা এত ব্যাপকভাবে পরিচিত ছিল না, ফলে আমরা সবাই মিলে নার্ভাস হয়ে গেছিলাম যে আসলে কি, ওনাকেও ইনসুলিন নিতে হতো। তো উনি কিছুদিন ইনসুলিন নেওয়ার পরে, যেটা হয় আমাদের দেশে ইনসুলিনের, যে তখন তো এত সহজ, মানে ছোট নিডিলের ইনসুলিনও ছিল না, বড় নিডিল দিয়ে নিতে হতো আর কি, বেশ একটু মোটা সোটা ছিল নিডিলটা, ওনার বেশ কষ্ট হতো। উনি তখন কিভাবে কিভাবে সংবাদ টাম্বাদ পেয়ে দুটো সামগ্রী উনি খেতেন আমি দেখতাম, সেটি হলো যে একটাকে আমরা যেটাকে বলি তেলাকুচুর পাতা বলি আমরা এটাকে, এটা রস উনি খেতেন, আর হচ্ছে আমাদের বাড়িতে কালো জাম গাছ যেটাকে আমরা বলি, আমাদের যে জাম গাছ আছে সেই জাম, আমাদের যে জামটা আমরা খাই কালো জাম, সেই জামের বিচি উনি গুঁড়ো করে রেখে দিতেন, এটা উনি খেতেন। তো যাই হোক, এই অবস্থায় একসময় ওনার ডায়াবেটিস মাপতে গিয়ে দেখা গেল যে ওনার ডায়াবেটিস নর্মাল লেভেলের চাইতেও কমে গেছে, এবং ইনসুলিন কিন্তু উনি ততদিনই বন্ধ করে দিয়েছেন কষ্ট হয় বলে আর কি। হ্যাঁ, তো তখন উনি ওটা খেয়ে বেশ সুস্থ, এবং অলমোস্ট উনি বেশ কিছুদিন, তারপরে উনি অবশ্য রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন কয়েক বছর পরে, সেই কয়েক বছর কিন্তু উনি আর কোনো ওষুধ খাননি ডায়াবেটিসের। তো তখন আমার কাছে এই ঘটনাটা আমার নোটিশে ছিল, তখন আমি চিন্তা করলাম যে ওকে, আমি ট্রাই করে দেখি। তখন আমি অ্যাকচুয়ালি ইনসুলিনটা অফ করে দিয়ে আমি ডায়াবেটিসকে, তখনও আমি বুঝতে পারিনি যে আসলে এটি নির্মূলযোগ্য কিনা, তখনও আমি ধরে নিয়েছি যে এটিকে নিয়ন্ত্রণই করতে হবে। আমি সেজন্য যেটি করা হয় হার্ড ডায়েট করা, খুব কঠোর ডায়েট, আমি খুবই মিষ্টি খেতে পছন্দ করি, কিন্তু আমি প্রায় 1 বছর টোটালি মিষ্টি খাইনি, খাবার কমিয়ে দিয়েছি, আমি ওজন কমিয়ে ফেলেছিলাম প্রায় 10 কেজি মত, তারপরে আরো যা যা কিছু করণীয় আছে এগুলো সবই আমি করেছি। তো এইভাবে করতে গিয়ে দেখা গেল যে ইয়াস, ডায়াবেটিস আমার কমছে, 6-7-8 এরকম থাকছে, ফাইন, এইভাবে চলছে, এইভাবে চলছে, আমি মনিটর করছি। এবার 1 বছর পরে, 1 বছর যখন এই অবস্থা কন্টিনিউ করছে, কোনো ওষুধ নাই আমার, ডায়াবেটিসের ইঞ্জেকশন নাই, ওষুধ নাই, কিন্তু আমি প্রতি মাসে, কিন্তু আমি ডায়াবেটিস সমিতির মেম্বার এবং সেখানে আমি প্রতি মাসে যাই, এটা আমি কখনোই মিস করি না, আমার মাসের 7 তারিখে ডেট, আমি প্রতি মাসের 7 তারিখে আমি সেই টেস্টটা করি, এবং গত মাসেও করেছি, মানে জাস্ট এ মাসেও করেছি, এ মাসে আমার রিপোর্ট এসেছে 6। এখন যখন ডাক্তার আমার ইনসুলিন এবং ওষুধ সবই বললো যে ঠিক আছে আপনার এগুলো দরকার নাই, আপনি দেখে যান কি হয়, তো তারপরে আমি আবার এক্সপেরিমেন্ট শুরু করলাম এইবার, যে অ্যাকচুয়ালি কি দাঁড়িয়েছে ঘটনাটা, আমি তো এখনো নিয়ন্ত্রণ পর্যায়ে আছি। 1 বছর পরে আমি তখন নর্মাল ডায়েটে ফিরে আসলাম, মানে যেটা আমাদের বাঙালির খাবার ভাত,
সকালে রুটি দুবেলা ভাত খাচ্ছি আমি এখন, আগে রাতে খাওয়ার প্রায় বন্ধ করে দিয়েছিলাম, দুবেলা এক বেলা রুটি খেতাম, এক বেলা ভাত খেতাম, এক বেলা কিছুই খেতাম না আমি প্রথম একটা বছরে। এসব কিছু করে তারপরে এক বছর যখন এই নর্মাল রুটিনে আমি যখন হার্ড এক্সারসাইজটাও কমিয়ে দিলাম, তারপরের বছর থেকে আমি একটু মিষ্টি খাওয়া শুরু করলাম যে দেখি কি হয়, মিষ্টি খেলে তো ডায়াবেটিস নাকি বেড়ে যায়। তো একদম স্বাভাবিক মানুষের মতোই যখন একটা মানুষের, যে নিশ্চয়ই মানুষ মিষ্টি তিন বেলা খায় না, কোনো মানুষই সেটা খায় না বা প্রতিদিন খায় না, যখন খেতে ইচ্ছা হয় তখনই খায়, আমিও যখন ইচ্ছা হয় তখনই খাই, এইভাবেই কিন্তু আমি খাচ্ছি এবং খুবই স্বাভাবিক জীবনযাপন করছি আমি। এবং আমার এই 5, 6, 7, 8 নিচের উপরে কখনোই আর ডায়াবেটিস তারপর থেকে আজ পর্যন্ত ওঠে। এখন প্রশ্ন হলো যে সেরেছে কিনা, ডায়াবেটিস সেরেছে কিনা, এটা নিয়ে আমি কথা বলেছি একজন চিকিৎসক হিসেবে এবং রোগী হিসাবে। আমার এই আগ্রহের জায়গাটা তো আছেই, আমি আমার পরিচিত যে ডক্টর আছেন ডায়াবেটিক সমিতি ওনার সাথে কথা বলেছি, প্লাস আমার একজন বন্ধু আছেন খুলনা শহরের একজন বিশেষ ডায়াবেটোলজিস্ট ওনার সাথে কথা বলেছি যে আমার ঘটনাটা আসলে কি। তো এখন ওনাদের ব্যাখ্যাটা হচ্ছে যে এটি একটি এক্সেপশন, আপনার ঘটনাটি একটি এক্সেপশন, এরকম সাধারণত হয় না। তাই বললাম যে এটি কি কোনো সায়েন্টিফিক গ্রাউন্ড আছে কিনা যে ডায়াবেটিস মানে সেরে যাওয়া, তা বলে যে এখন পর্যন্ত তো এরকম কোনো রেকর্ড নাই। তবে যদি যে কারণে ডায়াবেটিসটা হয় মূলত আমাদের দ্বিপাক্ষিক প্রক্রিয়ার গণ্ডগোল, আমাদের প্যাঙ্ক্রিয়াস যথেষ্ট ইনসুলিন যখন প্রডিউস করতে পারে না তখনই তো মূলত ডায়াবেটিসটা দেখা যায়। তো কোনো কারণে যদি প্যাঙ্ক্রিয়াসটা আবার অ্যাক্টিভ হয়ে যায় তাহলে সে স্বাভাবিকভাবেই আচরণ করবে এবং সব কিছু সব সুস্থ মানুষের মতোই হবে। তো আপনার ক্ষেত্রে হয়তো সেটি হলেও হতে পারে এরকম একটি, যেহেতু এগুলো নিয়ে তো আর এখন আমাকে কেটে ছিলেন তো পরীক্ষা করা সম্ভব না আসলে যে কেন কীভাবে হয়েছিল। এখন বাস্তবতা যেটা সেটি হলো যে অ্যাকচুয়ালি কী হয়েছিল আসলে ঘটনাটা আমার ক্ষেত্রে, যদি আমি একটু ব্যাখ্যা করি আপনাকে, আমি এখন ডায়াবেটিসের কী অবস্থা সে বিষয়গুলো নিয়ে বলবো। আগে আমি একটু আমি এই কথাগুলো বলছি যে আমি যারা শুনছেন তাদেরকে আসলে উৎসাহিত করার জন্য যে আমি কোনো ধরনের কারিশ্মা ছাড়া, কোনো ধরনের মন্ত্রতন্ত্র ছাড়া, কোনো ধরনের ওষুধ ছাড়াই ডায়াবেটিস যে সেরে ফেলা যায় সেটি আমি একটু উদাহরণ সৃষ্টি করতে চাই। আমি এটাকে বলেছি যে আমার সাথে আরও কিছু মানুষ যোগ দিতে পারেন যারা আমরা একদিন বলতে পারি যে হ্যাঁ ডায়াবেটিস সারে। একসময় আমরা মনে করতাম কলেরা সারে না, একসময় আমরা মনে করতাম অনেক রোগই সারে না, আজকে কিন্তু সেই কথাগুলো আর আমরা বলছি না। তো একদিন নিশ্চয়ই আসবে যেদিন আমরা বলবো যে হ্যাঁ ডায়াবেটিস সারে। এখন বিষয়টি হলো যে এখন আমি আমার রুটিন লাইফের মধ্যে আমি বরাবরই শৃঙ্খলিত জীবনযাপন করি, মানে আমি টাইমলি খাওয়া দাওয়া করা এবং আমি খুব রুটিন মাফিক চলি বা ওটা ছোটোবেলা থেকে, এটা শুধু ড্রাইভিস হয়েছে বলে না সবসময় আমি সেটা করি, সেটা তো করি। এর বাইরে আমি একটা নর্মাল এক্সারসাইজ যেটা সুস্থ মানুষেরও করার কথা, সকালে একটু হাঁটাহাঁটি করা, একটু ফ্রি হ্যান্ড করা, মাঝে মধ্যে একটু ইয়োগা করা, এগুলো আমি করি। এর বাইরে আমার আর কোনো স্পেশাল কোনো ডায়াবেটিসের জন্য আমার স্পেশাল কোনো ব্যবস্থাপনা নাই। এখন ওই সময়টাতে যদি বলেন যখন আমি পেশেন্ট ছিলাম সেই সময়টাতে আমি অনেক কিছু করেছি, আমি ওই যে বললাম তেলাকুচুর পাতা খেয়েছি, আমি আমার আমার বিদ্যায় যতটুকু আছে সেগুলো সবই খেয়েছি, আমি জানেন যে আমি হোমিওপ্যাথি চিকিৎসা করি, আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি। হ্যাঁ হোমিওপ্যাথি ওষুধ আছে লক্ষণভিত্তিক, হোমিওপ্যাথি তো ডায়াবেটিসের কোনো ওষুধ নেই। এখন যদি মনে করেন যে ওটাই সেরেছে তো তারা তাই। এখন প্রশ্ন হলো সেরেছে কিনা, মূল কথাটা হচ্ছে যে আসলে ডায়াবেটিস সারে কি না, এটি হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে। আমার প্রশ্ন হলো এই জায়গাটাতে যে আমরা সারা বলতে আসলে কি বুঝি, একটা রোগ কিওর হওয়া বলতে কি বুঝি। একটা হচ্ছে ম্যানেজমেন্ট, রোগকে আমরা নিয়ন্ত্রণ করে রাখছি, কন্ট্রোল করে রাখছি, সেটা কিন্তু আমরা সব ক্ষেত্রেই করি, মাইগ্রেনের ক্ষেত্রে করি বা আরো কিছু রোগের ক্ষেত্রেও আমরা কিন্তু কন্ট্রোল করে রাখি। এখন শুধু ডায়াবেটিস না, আরো অনেক রোগী আছে যেগুলো কিন্তু সারে না, না যেমন মাইগ্রেন সারে না বলা হচ্ছে, যেমন গ্যাস্ট্রিক সারে না বলা হচ্ছে, বা লাইক আইবিএস সারে না বলা হচ্ছে, এরকম অনেক রোগের কথাই বলা হয় যেগুলো আসলে সারে না। এখন প্রশ্ন হলো যে সারা বলতে আসলে আমরা কি বুঝি। সারা মানে এটুকু আমি বলছি একজন চিকিৎসক হিসেবে যে আমার একটি অসুখ হয়েছে, অসুখ হওয়ার আগে আমার একরকম স্বাস্থ্য ছিল, আমার একটি অসুখ হওয়ার ফলে সেই স্বাস্থ্যের কিছু পরিবর্তন হয়েছে, তার মানে আমার মধ্যে কিছু লক্ষণ দেখা দিয়েছে, আমার কিছু সমস্যা হচ্ছে, শারীরিক কিছু সমস্যা হচ্ছে, আমি আগের সুস্থ অবস্থায় নেই। এখন আমি একটা নির্দিষ্ট সময় চিকিৎসা নিয়ে অথবা সার্জারি প্রয়োজন হলে সার্জারি করে আমি আবার সেই আগের স্বাস্থ্য যদি ফিরে যেতে পারি যে আমাকে আর কোনো ওষুধ কন্টিনিউ করতে হচ্ছে না, আমি আবার আগের যে যেরকম ছিলাম সেই রকমটা হয়ে গেছি, সেটা কিন্তু আমরা সারা বলছি নাকি? কারণ আমার তো জ্বর হয়েছিল, আপনারও জ্বর হয়েছে জীবনে অনেকবার,
তো জ্বরের সময় আপনি কি করেছেন? আপনি ওষুধ খেয়েছেন? দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ভুগেছেন? নর্মাল জ্বর হলে প্যারাসিটামল খেয়েছেন? ব্যাকটেরিয়া বা অন্য কোনো ইনফেকশনের জ্বর হলে আপনি অ্যান্টিবায়োটিক খেয়েছেন? কি আপনি সুস্থ হয়েছেন? আপনি সাত দিন হোক, চোদ্দ দিন হোক আর একুশ দিন হোক আপনি একটা ওষুধ খেয়ে সুস্থ হয়েছেন। তো এখন আপনি নিশ্চয়ই জ্বর থেকে সেরে উঠেছেন বলছি আমরা, তাই তো? এখন আপনার আজকে যদি আবার জ্বর হয়, হতেই পারে, আপনার দু বছর একবার একবার জ্বর হয়েছে অথবা ছ মাস আগে একবার জ্বর হয়েছে, আজকে কি আবার জ্বর হতে পারে? না পারে। এখন আজকে আবার যখন জ্বর হয়েছে তার মানে কি আপনার জ্বর আসলে সারেনি, আপনি জ্বর কন্ট্রোল করে রেখেছেন? ব্যাপারটি এরকম, একজন মানুষের জীবনে তো অসংখ্যবার জ্বর হচ্ছে, তাহলে জ্বর থেকে যখন সে মুক্তি লাভ করছে তখন কি আমরা জ্বর থেকে সেরে ওঠা বলছি না জ্বরকে নিয়ন্ত্রণ করা বলছি? সে তো সেরেই উঠছে। এখন প্রশ্ন হলো যে আমার যদি ধরেন আবার পাঁচ বছর পরে বা দু বছর পরে আবার সুগার লেভেল বেড়ে যায় কোনো কারণে, সেটা যেতেই পারে, তাই তো? তাহলে আমি তখন আবার সেই চিকিৎসায় যাব যে চিকিৎসায় আমি গিয়েছিলাম, আবার সেই চিকিৎসায় যাব। তাহলে আমরা এই যে সেরে যাওয়ার ব্যাপার বলতে আসলে কি বুঝি, এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি। এবং আমাদের একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে ডায়াবেটিস হয়ে জোরে বাবা। আমি যেটা ফিল করেছি যখন আমার ডায়াবেটিস হলো, আমার ফ্যামিলির সবাই খুব নার্ভাস হয়ে গিয়েছিল, আমাকে এক্সট্রা একটা কেয়ারও সবাই করতো, হ্যাঁ এটা করবেন না ওটা করবেন না, একা বাইরে যাবেন না, ঘুমানোর সময় একটা গ্লুকোজের প্যাকেট পাশে রাখবেন যেহেতু আপনি ইনসুলিন নিচ্ছেন, অনেকভাবে আমি নিজেও নার্ভাস হয়ে গিয়েছিলাম যে আসলে কী হবে। এখন এই তখন আমি বুঝছি আসলে যে আমাদের একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায়, যেমন একজন ক্যান্সার পেশেন্ট যখন শোনে যে তার ক্যান্সার হয়েছে সে কিন্তু অর্ধেকটা মারা যায় ওই শুনেই যে তার ক্যান্সার হয়েছে, এটা তো আর সারবে না কখন, কেমন আমরা তখন মনোবলটা আসলে হারিয়ে ফেলি। তো একটা মাইন্ডসেট হয়ে গেছে যে ডায়াবেটিস আর কখনোই সারবে না, তো তখন এই ওষুধ নির্ভরতা, ওষুধ চলছে। আমি এমন অনেক পেশেন্টকে দেখেছি যাদের ডায়াবেটিস লেভেল, এক আমার খুব পরিচিত আছে কয়েকজনই যারা যাদের ডায়াবেটিস লেভেল সাত আট নর্মাল যে রেঞ্জ সেই রেঞ্জেই থাকে প্রতি মাসে, তারাও রেগুলার চেক করে কিন্তু তার ওষুধ খেয়ে যাচ্ছে। তো আমি বললাম যে আচ্ছা আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, আপনার ডায়াবেটিস তো নর্মাল গত অনেকদিন থেকেই দেখা যাচ্ছে নর্মাল রেঞ্জে আছে, তো আপনি ওষুধ ছেড়ে দেখেন যে ওষুধ মানে ডায়াবেটিসটা আসলেই কি মানে আপনার ওই ওই মাত্রায় ওষুধের কারণেই কি কন্ট্রোল হচ্ছে নাকি আসলেই এটা আর নাই, কারণ সে কেউ হয়তো হাফ বড়ি খাচ্ছে, কেউ হয়তো একটা ট্যাবলেট খাচ্ছে, এরকম খাচ্ছে আর কি। এখন ওই রকম একটা মাইন্ডসেটও আসলে আমাদের একটা ব্যাপার যে আমরা তো ডায়াবেটিস থেকে আর জীবনে মুক্ত হতে পারবো না, তাহলে কি করা যায়? আমার মনে হয় যে মাইন্ডসেটটা থেকে যদি আমরা চলে আসি এবং আমি সবাইকে বলি যে আসেন অ্যাগ্রেসিভলি আমরা একটু চেষ্টা করি ডায়াবেটিসের জন্য, যেটা এখন আমি বলবো যে আসলে কি করা উচিত একজন মানুষ যখন ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে তখন তার কি করা উচিত। প্রথমে আমি বলবো যে তার যদি ওজন বেশি থাকে সেই বাড়তি ওজনটা কমাতে হবে। আমি আগেই বলেছিলাম যে আমার দশ কেজি ওজন কমিয়েছি আমি, কারণ আমার ওই সময় ওজনটা বেশি ছিল, এখন আমি আমার হাইট অনুযায়ী যেটি থাকার কথা সেটি আমি বজায় রেখেছি, সেটা ধরে রাখার জন্য আমি চেষ্টা করছি যেন আমার ওজনটা না বাড়ে। প্লাস হচ্ছে অ্যাক্টিভ লাইফ লিড করা, কেমন? আর হচ্ছে যে আপনিও জানেন যে ডায়াবেটিসের জন্য কিছু নির্দিষ্ট ইয়োগা আছে, প্রত্যেকটা রোগের জন্য কিন্তু আলাদা আলাদা করে ইয়োগা সাজেস্ট করা আছে, কিছু নির্দিষ্ট আসন আছে যেগুলো স্পেসিফিক ক্ষেত্রে রোগের জন্য কাজ করে। তো ডায়াবেটিসের জন্য কিন্তু এরকম কিছু স্পেসিফিক ইয়োগা আছে। আমি মনে করি যে এইগুলো করে একটা মানুষ অবশ্যই যদি সেই মানুষ সচল থাকে, হ্যাঁ কিছু কোমরবিডিটিস আছে যেমন করোনার ক্ষেত্রে হয়েছে, এরকম অন্য কোনো সমাধান স্ট্রোকের পেশেন্ট সে বিছানায় প্যারালাইজড হয়ে পড়ে আছে, তার যদি ডায়াবেটিস ধরা পক্ষে তার পক্ষে কিন্তু এই রকম উদ্যোগ নেওয়াটা একটু কঠিন হয়ে যাবে, তাকে হয়তো ওষুধ নির্ভর হয়ে অনেক ধরনের বিকল্প পদ্ধতি আছে। আমি বলবো যে এখন একটা জিনিস আপনি যদি যারা ডায়াবেটিস পেশেন্ট তাদেরকে দেখবেন যে দেখলেই কিন্তু বোঝা যায় যে ইনি ডায়াবেটিস পেশেন্ট। আমি সাম্প্রতিক একটা লেখা পড়তেছিলাম একটা মেডিকেল জার্নালে যে মেটফর্মিন নামে যে ওষুধটা সব থেকে বেশি ব্যবহার করা হয় ডায়াবেটিস চিকিৎসা অ্যালোপ্যাথিতে, সবথেকে কমন মেডিসিন এটি, মানুষের ক্ষুধা মানে মানে যে মানুষের রুচি আমরা যেটাকে বলি খাওয়ার যে প্রবণতা খাওয়ার যে ইচ্ছা সেটিকে কমিয়ে দেয় আশঙ্কাজনকভাবে, আশঙ্কাজনকভাবে কমিয়ে দেয়, ফলে কিন্তু একটা মানুষ শুকিয়ে যায়। এবং দেখবেন আপনার ডায়াবেটিস পেশেন্টটা কিন্তু দেখলেই বোঝা যায় যে লোকটা শুকিয়ে গেছে অনেকটাই, তার আগের সেই স্বাস্থ্যটা আর নেই। সুতরাং এই ডায়াবেটিসের যে সাইড এফেক্টগুলো আছে সেইগুলো থেকে যদি অ্যাকচুয়ালি আমরা রেহাই পেতে চাই তাহলে আমার মনে হয় সবাইকেই উদ্যোগী হতে হবে
যে আসলে ওকে লেট আস ট্রাই। হ্যাঁ, কারণ সকালে আমি যখন হাঁটতে যাই তখন আমি দেখি অনেক মানুষই হাঁটে, কিন্তু আমার খুবই কষ্ট হয় যে তারা আসলে হাঁটতে হয় তাই হাঁটে। তারা এই হাঁটা থেকে কতটুকু বেনিফিটেড হচ্ছে আমি জানি না, হয়তো বাড়ি থেকে কেউ ঠেলে পাঠিয়েছে, হ্যাঁ, যে যাও তুমি ঘরে বসে তোমার ডায়াবেটিস হাঁটো, খুবই মৃদু পায়ে যেন উনি একটি প্রাত ভ্রমণে বেরিয়েছেন এরকম ভাবে একটু হাঁটছে আর কি। হ্যাঁ, তো আসলে এই হাঁটাই তো কখনো ডায়াবেটিস কমবে না। এখন যদি একজন মানুষ এসে বলে যে ভাই আমি তো হাঁটি কিন্তু আমার তো কমছে না, আর উনি মানে খাবার কন্ট্রোল করতে পারছেন না, অথবা ধরেন তার লাইফের জীবন, ডায়াবেটিসের তিনটা ডি দিয়ে বলা হয় যে ডায়াবেটিস ম্যানেজমেন্ট, এখানে তিনটা ডি, ড্রাগ, ডিসিপ্লিন, ডায়েট, তিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে ড্রাগ না থাকলে বাকি দুইটা যদি থাকে, ডিসিপ্লিন এবং ডায়েট, তাহলে এনাফ ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। এবং এরকম অনেকেই নিশ্চয়ই আমার মতো হয়তো অনেকেই এটা করছে, হয়তো তারা এরকম এক্সপেরিমেন্টালি করেনি। আমি যেমন একদম ওষুধ উইথড্র করে দিয়ে এটাকে একটা এক্সপেরিমেন্টাল জায়গায় নিয়ে গেছি, বিইং এ ফিজিশিয়ান যে আমি এটা দেখতে চেয়েছি আসলে কি হয়, হয়তো সেই উদ্যোগটা অনেকে নিচ্ছে না, কিন্তু আমি নিশ্চিত যে অনেকেই হয়তো ডায়াবেটিস মুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে, হয়তো সে জানেনও না। অটোমেটিক্যালি ইমপ্রুভমেন্টের পরে আমার মনে হয় যে যিনি ডক্টর উনি নিজেও কিন্তু বলবেন যে ঠিক আছে না, ওকে ছাড়তে পারেন, এটাও হয়। আমি তো ড্রাগ নেওয়া অবস্থাতেই শুরু করেছি, তারপরে যখন রিডিউস করলো তারপরে তো উইথড্র করেছি। কারণ ড্রাগ বন্ধ করে তো আমি ঝুঁকি নিতে পারবো না, তাই না? ড্রাগ বন্ধ করে তো আমি ঝুঁকি নিব না। আমি সবসময় বলি যে আপনি ড্রাগ নেওয়া অবস্থাতেই শুরু করেন, শুরু করে যখন কমে যাবে তখন তো অটোমেটিক্যালি আপনার যে ফিজিশিয়ান উনিই কমিয়ে দিবে, ওষুধের মাত্রা হোক বা পরিমাণ হোক কমিয়ে দিবে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়টা হলো যে আমরা যখন এই যে বিভিন্ন সময় আপনি নিজেও দেখেছেন যে এইসব ব্যাপারে যখন যোগ ব্যায়ামের কথা আর এক্সারসাইজের কথা আমরা বলি, সবাই খুবই অনীহা প্রকাশ করে আর কি। আর ডিসিপ্লিন লাইফ, সে তো একটা ধরেন যে আমি ঠিক টাইমে খাই, এটি আমার পরিচিত জনদের কাছে একটা জোকসের মতো আর কি, যে এই ওকে খেতে দাও খেতে দাও একটা বেজে গেছে এরকম আর কি। হ্যাঁ, ব্যাপারটা মানে যে ঠিক টাইমেই খেতে হবে কেন এরকম আর কি, যখন খিদে লাগবে তখন আমি খাবো। এই যে প্র্যাকটিসটা, আসলে আমার মনে হয় যে জীবনে যদি শৃঙ্খলা ফিরিয়ে না আনতে পারেন তাহলে শুধু ডায়াবেটিস না, আরো অনেক রোগ, কারণ এখন কিন্তু দেখেন সংক্রামক রোগের হার কমে গেছে, এখন ম্যালেরিয়া, যক্ষা, কলেরা, বসন্ত এগুলো কিন্তু নাই, এখন ডিজেনারেটিভ রোগ যেগুলোকে বলা হচ্ছে, হার্টের অসুখ, স্ট্রোক, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, ফুসফুসের সমস্যা, এগুলো আমাদের অর্জিত রোগ আসলে। হ্যাঁ, আমাদের লাইফস্টাইলের কারণে আমাদের আমরা অর্জন করি যে রোগগুলোকে, হ্যাঁ, সেই রোগগুলো কিন্তু এখন বেশি। আপনি দেখেন ডায়াবেটিসে বাংলাদেশের ওরকম কোনো পরিসংখ্যান নেই যে অ্যাকচুয়ালি কত রোগী আছে, সরকারিভাবে কোনো পরিসংখ্যান নেই। ডায়াবেটিস সমিতি একটা পরিসংখ্যান আজকের তথ্য বলছে যে বাংলাদেশে প্রায় 71 লাখেরও বেশি ডায়াবেটিস আক্রান্ত রোগী আছে, এবং এটা তাদের 2019 সালের একটা জরিপ বলছে যে দেশের প্রায় 25% মানুষ, 25.6% মানুষ ডায়াবেটিস আক্রান্ত, একটা ভয়াবহ ব্যাপার। এবং 20 বছরের মধ্যে এই সংখ্যাটা পৌঁছাবে প্রায় 1.2 কোটি এই সংখ্যাটা পৌঁছাবে, একটা খুব ভয়াবহ ব্যাপার। আমি যে ডায়াবেটিস সমিতিতে যাই, মানে প্রতিদিন আশঙ্কাজনক হারে রোগীর ভিড় বাড়ছে সেখানে, কেমন, এবং সবাই ধরেই নিয়েছে যে বয়স বাড়লে ডায়াবেটিস হবেই, এরকম একটি বিষয় কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। একটি বিষয় কিন্তু সাকলু ভাই এখানে একটু আমি আপনার সাথে সংযুক্ত করতে চাইবো, যে এখানে কিন্তু একটা আমার মনে হয় যে বেশিরভাগ অংশ আবার হচ্ছে জানেনও না যে ওনার ডায়াবেটিস আছে, অর্থাৎ যেটা স্ক্রিনিং করা হয়নি, এটাও একটা এখানে একটা অংশ। তো লাইফস্টাইল অনেক মানুষ এবং অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে উনি অন্য একটি সমস্যা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছেন বা ডক্টরের কাছে গেছেন, তখন ডাক্তার ওনাকে পরীক্ষা করে ধরা পড়েছে যে ওনার ডায়াবেটিস আছে আসলে, এবং ডায়াবেটিসের কারণেই এরকমটি হচ্ছে, কেমন। তো এই সংখ্যাটা অনেক বেশি, আমাদের দেশের মানুষের তো একটু স্বাস্থ্য সচেতনতার অভাব আছে, পাশাপাশি আমাদের চিকিৎসা ব্যবস্থায়ও কিছু ত্রুটি আছে। যেমন আমাদের সব চিকিৎসার দায়ভার তো আমাদেরকে বহন করতে হয়, দায়ভার সবই আমাদেরকে বহন করতে হয়, ফলে একজন মানুষের পক্ষে কিন্তু নিয়মিত রুটিন চেক আপগুলো করা, যেগুলোকে আমরা বলি যে নর্মাল যে চেক আপ আছে, তার একটা বয়সের পরে তার প্রেশার, তার ডায়াবেটিস, তার কোলেস্টরেল বা অন্যান্য কিছু পরীক্ষা নিরীক্ষা যেগুলো করতে হয়, সেগুলোর জন্য আসলে প্রচুর অর্থ ব্যয় করতে হয়, এগুলো সব মানুষের পক্ষে এটা সম্ভব হয় না।
তো এইটা আর একটা বিষয় আছে যেটা একটা খুবই মিসকনসেপ্ট আছে আমার কাছে, আমি একটু আজকে মেসেজটা সবাইকে দিতে চাই, যেহেতু আজকে ডায়াবেটিস দিবস। আমাদের গ্লুকোমিটার দিয়ে যেটাকে আমরা বাড়িতে যে পরীক্ষাটা করি, এইটা দিয়ে ডায়াবেটিস পরীক্ষা করার একটা ব্যাপক প্রবণতা আছে। আমরা যখন পেশেন্ট পাই জিজ্ঞাসা করি আপনাকে ডায়াবেটিস হচ্ছে, বলে না। তো কিভাবে বুঝলেন? তো আমি মাপি মাঝে মাঝে। কোথায় মাপেন? ফার্মেসিতে মাপি, মানে এলাকার যে ফার্মেসি আছে সেখানে মাপি। এখন এখানে একটুখানি আমি তথ্য দিতে চাই, সেটি হলো যে এই মিটারগুলো খুব ভালো কাজ করে না। কেন কাজ করে না আমি বলছি, কারণ এই যে স্ট্রিপ আছে, স্ট্রিপগুলো কিন্তু বিভিন্ন দামের আছে এবং বিভিন্ন মেয়াদের আছে। তো যিনি পরীক্ষা করছেন তিনি তো জানেন না এর ডেট ফেট কতদিন এক্সপায়ার হয়ে গেছেন কিনা, এগুলো উনি কিন্তু বুঝতে পারেন না। একটি স্ট্রিপের দাম 25-30 টাকা, যিনি ব্যবসা করছেন তিনি এই লসটা করবেন না। উনি আসছেন, উনি পরীক্ষা করে দিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছে আপনার নাই, সে রিপোর্টটা ভুল থাকতে পারে। এটি গেল একটা দিক। আর একটা দিক হলো যে এইটায় যেহেতু ডিজিটাল একটা ডিভাইস এবং খুবই সস্তা একটা ডিভাইস, খুবই অ্যাভেলেবেল একটা ডিভাইস, এইটার উপরে নির্ভর করে এত বড় একটা রোগের ক্ষেত্রে 100% নির্ভর করাটা আমার মনে হয় না যে এটা ঠিক হবে। এটি কাদের জন্য? এটি হচ্ছে যারা ইনসুলিন নেন, তাদের বাড়িতে যেহেতু খাওয়ার আগে পরে তাদের ডায়াবেটিস মাপতে হয় ইনসুলিনের মাত্রা ঠিক করার জন্য, সেইটা তাদের জন্য ঠিক আছে। সেক্ষেত্রেও আবার একটি কন্ডিশন আছে, সেটি হলো যে উনি ল্যাবে যেদিন টেস্ট করবেন অ্যাট দ্য সেম টাইম, সেই দিন উনি ওই ব্লাড নিয়ে তার গ্লুকোমিটারও টেস্ট করবেন, তার ব্যক্তিগত যে গ্লুকোমিটারটা সেইটা উনি অ্যাডজাস্ট করে নেবেন। হয়তো ল্যাবের টেস্টে 6 এসছে আর বাড়িতে যেটা উনি দেখেন সেটাই হয়তো 3 এসছে বা 4 এসছে বা 8 এসছে। তো তখন উনি অ্যাডজাস্ট করে নেবেন যে ল্যাবের অ্যাকচুয়াল টেস্ট রিপোর্ট হচ্ছে 8 আর ওনার মিটারের রিডিং হচ্ছে 10, তার মানে ওখানে থেকে এটা বেশি আছে 2, অথবা ওনার মিটারের রিডিং আসছে 7, তাহলে মিটার রিডিং 1 কম আছে, সেই অনুযায়ী উনি হিসাব করে নেবেন। এইভাবে মিটারটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, তা না হলে কিন্তু ভুল রিডিং আসবে। এটা কেন বলছি? আমার নিজেরও গ্লুকোমিটার আছে আমার চেম্বারে, এটা দিয়ে আমি যেমন পেশেন্টদেরকে মাপতাম আমারটাও আমি মাপতাম। ইনফ্যাক্ট যেদিন আমার ডায়াবেটিস ধরা পড়ে সেই দিনও আমি মেপেছি, সেদিনও আমাকে শো করেছে 7, কিন্তু আমি যখন ল্যাবে গেছি তখন আমার শো করেছে 26। তাহলে এইবার বুঝেন যে এই মিটারটার উপরে কতটুকু নির্ভর করা যায়। কেমন? তো এইটা আমি একটু সচেতন করতে চাই যারা এই মিটারের উপরেই শুধু নির্ভর করে আছেন তাদের জন্য। আর কি মিটার যে খারাপ তা বলছি না আমি, ডেফিনেটলি আপনি একটা ভালো ডিভাইস কিনবেন এবং ভালো মানের স্ট্রিপ কিনবেন, ঠিক আছে, কিন্তু সেটিকে আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার ল্যাব থেকে যেদিন টেস্ট করবেন সেই দিন যে রিডিংটা ছিল সেইটার সাথে, ওটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যে ল্যাবের রিপোর্টের সাথে ওটা কম বা বেশি কি আছে। দ্বিতীয়ত হলো যে কমার্শিয়ালি ওইটা যারা ব্যবহার করে তাদের তো আপনি স্ট্রিপের ডেট দেখতে পাচ্ছেন না, স্ট্রিপের কোয়ালিটি দেখতে পাচ্ছেন না, স্ট্রিপের কোয়ালিটি কোম্পানির নাম আপনি জানেন না। আপনি যখন নিজেই এটা পারচেস করবেন তখন ডেফিনেটলি আপনি ভালোটাই পারচেস করবেন। সেই জন্য বাড়িতে এটি যদি কেউ ব্যবহার করেন এবং ওইভাবে অ্যাডজাস্ট করে তাহলে ঠিক আছে, কিন্তু এটি কমার্শিয়ালি ব্যবহার করলে সেটি কিন্তু আমার মনে হয় না যে খুবই হার্মফুল হয়ে যাবে তার জন্য, তার ডায়াবেটিস। এবং এমন অনেক পেশেন্ট আপনি দেখবেন যারা পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার পরে ডিটেক্ট হয়েছে যে তার ডায়াবেটিস হয়েছে, আমি দেখেছি। মানে ডায়াবেটিস হলে যেটা হয় তার মধ্যে সবচেয়ে ভয়ানক হচ্ছে অন্ধত্ব, কিডনি ড্যামেজ হয়ে যাওয়া, হ্যাঁ, হার্ট অ্যাটাক হওয়া, স্ট্রোক হওয়া, এগুলো। এখন এক্সট্রিম পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে সে হয়তো এখন অনেকদিন থেকেই তার কিন্তু এই চোখের সমস্যাটা ছিল, সে কি করেছে ড্রপ কিনে দিয়েছে, চোখের ডাক্তার দেখিয়েছে অথবা এইসব কিছু করেছে, কিন্তু মূল সমস্যাটা ছিল কিন্তু তার হয়তো ডায়াবেটিস। এবার যখন তিনি অন্ধ হয়ে গেলেন তারপরে ধরা পড়লো যে ওনার আসলে ডায়াবেটিস, অথবা স্ট্রোক করার পরে ধরা পড়েছে যে ওনার ডায়াবেটিস ছিল, ওনার হার্ট অ্যাটাকের পরে ধরা পড়েছে ওনার ডায়াবেটিস আছে, ওনার কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার পরে যখন ডায়ালিসিসের প্রয়োজন হয়েছে তখন ধরা পড়ছে যে উনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিসে ভুগছে। এইটি একটি খুবই ভয়ানক, মানে ডায়াবেটিস খুবই সাইলেন্ট কিলার। কেমন? এটি এত মানে একটা রোগ হলেই হয় আর লাগে না, মানে একটা ওষুধ যদি কারো থাকে ডায়াবেটিস এবং সেটি যদি নন কন্ট্রোল থাকে তো আর কিছুই তার দরকার। এটা লিভার, কিডনি, ব্রেইন, হার্ট সব কিছুকে ড্যামেজ করে দেওয়ার জন্য এনা, আলাদা আলাদা রোগের কোনো দরকার নেই। তো কিন্তু আবার এটিকে খুবই সহজে কোনো ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণ করা যায়। আমি নিজে প্রায় 5,000 টাকার ইনসুলিন লাগতো আমার মাসে, আমি যে কয় মাস ইনসুলিন নিয়েছি আমার 5,000 টাকা করে মাসে ইনসুলিন লাগতো। তো আমি যখন হাঁটতে যাই বা আমি যখন এক্সারসাইজ করি, আমি যখন নিয়ম মতো মানে খাওয়া দাওয়া করি, অথবা আমি যখন ফাস্টফুড এড়িয়ে যাই, আমি যখন বিরিয়ানি এড়িয়ে যাই, আমি যখন দাওয়াত এড়িয়ে যাই, তখন আমাকে লোকজন বলে যে এগুলো করে তোমার কী লাভ। আমি বললাম যে এগুলো করে ডাইরেক্ট একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে মাসে 5,000 টাকা পাই।
তার মানে কি, তার মানে কি? আমি বললাম যে আমার 5000 টাকা বেঁচে যাচ্ছে, তো এটা তো আমি পাচ্ছি, আমার তো 5000 টাকা করে খরচ হতো মাসে, তাই না? তো সেটি আমি যখন খরচ করছি না, তার মানে কি আমার পকেটে থেকে যাচ্ছে, এটা আমি পাচ্ছি কিন্তু আমার এই সিম্পলিত জীবন থেকে, কেমন? তো সেই জন্য আমি বলবো সবাইকে যে ডায়াবেটিস নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। প্রথমে আপনি একটা মাইন্ডসেট তৈরি করেন যে ওকে আমি ডায়াবেটিস থেকে মুক্ত হতে চাই, যেমন আপনি অনেক রোগ থেকে মুক্ত হয়েছেন জীবনে, ঠিক একইভাবে ডায়াবেটিস থেকে আপনি মুক্ত হতে চান। এই মাইন্ডসেটটা তৈরি করে আপনি নিজেই উপায় খুঁজে নিতে পারবেন যে আসলে কি কি করা উচিত আপনার। কিছু মুখস্থ কথাবার্তা তো আছেই, এই ডায়েট করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, কিন্তু এইটা করে আসলে কি হচ্ছে কিনা, আপনার গোল অ্যাচিভ হচ্ছে কিনা? যদি গোল অ্যাচিভ না হয় তাহলে ওইটা করে লাভ নেই। তাহলে গোল যেভাবে অ্যাচিভ হতে পারে ঠিক সেই মাত্রায়, এক্সারসাইজ করতে হলে সেই মাত্রায়, ডায়েট করতে হলেও সেই মাত্রায়, এবং সব কিছু মিলিয়ে আর কি, হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা যে শৃঙ্খলিত জীবনযাপন করাটা খুবই জরুরি। আমাদের দেশ বর্তমানে বিশ্বের মধ্যে 10 নম্বরে আছে, কেমন? ডায়াবেটিসের শীর্ষ তালিকার দিক থেকে যদি আমরা ধরি, হাইয়েস্ট আছে চীন, এভাবে ক্রমান্বয়ে তারপরে ইন্ডিয়া, তারপরে আমেরিকা, তারপরে হচ্ছে পাকিস্তান, তারপরে ব্রাজিল, তারপরে মেক্সিকো, তারপরে ইন্দোনেশিয়া, জার্মানি, ইজিপ্ট, এবং তারপরে আমরা বাংলাদেশ 10 নম্বরে। এবং সংশ্লিষ্ট যারা চিকিৎসা বিজ্ঞানী আছেন তারা বলছেন যে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ 9 নম্বরে উঠে আসবে, মানে আস্তে আস্তে আমাদের ধাপটা উপরের দিকে আসা শুরু করবে আর কি, হ্যাঁ। কারণ প্রথমত আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সচেতনতার যথেষ্ট অভাব আছে, এবং এই ক্ষেত্রে আর একটা বড় সমস্যা হলো যে চিকিৎসার কিছু অপ্রতুলতা আমি বলবো, কারণ একমাত্র ডায়াবেটিক সমিতি হচ্ছে এইটার জন্য দেশব্যাপী যে অর্গানাইজড হয়েছে যারা চিকিৎসাটা দেয় আর কি, আর হচ্ছে যে প্রাইভেট ডক্টর, হ্যাঁ, প্রাইভেট ডক্টর। তো এখন এই ডায়াবেটিক এখন তো এক ধরনের মহামারীর মতোই দেখা দিয়েছে। আমি মনে করি যে এই ক্ষেত্রে সরকারি একটি হাসপাতাল প্রতিষ্ঠা হওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে, ডায়াবেটিক হসপিটাল, ডিভিশনাল হেডকোয়ার্টারে অন্তত একটা করে, যে ডায়াবেটিক, কারণ ডায়াবেটিসের জন্য আপনারা জানেন যে ডায়াবেটিস পেশেন্টদের কিছু, যেমন ফুড গ্যাংগ্রিন, পায়ের ইয়ে পচে যাওয়া, মানে পার আঙুল পচে যাওয়া, তারপর আরও কিছু যেগুলো বললাম, কিডনির অসুখ, হার্টের অসুখ, এগুলো কিন্তু ঝুঁকি থাকে। এবং ডায়াবেটিস রোগীদের চিকিৎসাটা কিন্তু অন্য রোগীদের মতো না, একটু আলাদা করতে হবে, কেমন? যেমন যেন হসপিটালে গেলেই কিন্তু আগে জিজ্ঞাসা করে নেয় যে ডায়াবেটিস আছে কিনা রোগীর, হ্যাঁ। কারণ আপনি একটা রোড অ্যাক্সিডেন্ট করেছে একটা মানুষ, তো এখন তাকে যখন হসপিটালে নেওয়া হচ্ছে সে কিন্তু অচেতন, তো তাহলে তার যদি ডায়াবেটিস থাকে তার চিকিৎসার ধরনটা একরকম হবে, সেই অনুযায়ী তাকে মেজারমেন্ট নিতে হবে। তো এখন তার পরীক্ষা করে তখন নিশ্চিত হতে হয়, যে অনেক দেশে এরকম নিয়ম আছে যাদের ডায়াবেটিস আছে, যারা ইনসুলিন নেন তারা একটা আইডি কার্ড সাথে রাখেন, যাতে তার যদি কখনো হাইপো হয়ে যায়, ডায়াবেটিস যারা ইনসুলিন নেন তাদের কিন্তু হাইপো হওয়ার একটা ঝুঁকি থাকে, মানে গ্লুকোজ লেভেল হঠাৎ করে কমে যাওয়ার একটা ঝুঁকি, কমে গেলে উনি রাস্তা অজ্ঞান হয়ে পড়ে যান, পড়ে গেলে তো লোকজন এসে তাড়াতাড়ি পানির চিটা টিটা মুখে দিবে, হ্যাঁ, বাতাস টাতাস করবে, হয়তো তাকে একটু মিষ্টি খাইয়ে দিতে হবে, তখন সেটি তো কেউ জানে না। তো আইডি কার্ডটা থাকলে কিন্তু আইডেন্টিফাই করা সহজ হয় যে একজন ডায়াবেটিক পেশেন্ট, তো তাৎক্ষণিকভাবে কিন্তু তাকে সেই ব্যবস্থা, এইরকম কিছু অ্যাওয়ারনেসের জায়গা আমার মনে হয় তৈরি হওয়া দরকার, এবং সরকারি উদ্যোগটা আরও যথেষ্ট পরিমাণ বাড়ানো দরকার। ডায়াবেটিস ওষুধ বেশ কস্টলি, ইনসুলিন খুবই কস্টলি একটা চিকিৎসা ব্যবস্থা, সেখানে আমার মনে হয় যে সরকারের ভর্তুকি দিয়ে হলেও যারা ইনসুলিন নিচ্ছেন তাদেরকে সাপোর্ট করা উচিত, কেমন? ডায়াবেটিক সমিতিতে অল্প মূল্যে চিকিৎসা পাওয়া যায় সেটা ঠিক আছে, কিন্তু সেখানেও পয়সা ব্যয় করতে হয়, কিছু পয়সা দিতে হয়, মান্থলি একটা ইয়ে আছে, একটা এন্ট্রি ফিজ আছে, পরীক্ষার জন্য কিছু, টেস্টের জন্য আলাদা ফিজ আছে, সেগুলো আমার মনে হয় যে সরকারের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, মানে রোগ হিসেবে বা একটি মহামারী আকার ধারণ করতে যেন না পারে সেই জায়গা থেকে সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত। অনেক ধন্যবাদ সাইফুল ভাই। আমি এই পর্যায়ে আসলে একটু মানে আপনাকে রিকোয়েস্ট করতে চাই বা আরেকটা জায়গা আইটি ক্লিয়ার করার জন্য, সেটা হচ্ছে যে এই যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, হ্যাঁ, এইটা আমরা যেটা হচ্ছে যে মানে আলোচনায় বুঝলাম যে আমার ডায়াবেটিস হয়েছে, তো হওয়ার ক্ষেত্রে হচ্ছে আমি কিছু স্টেপ নিচ্ছি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ থেকে, আমার এই ইয়োগা, আকুপ্রেশার, রিফ্লেক্সোলজি কিংবা লাইফস্টাইল, ফুড স্পেশালি, এই জায়গাগুলো নিয়ে। সো প্রিভেনশন আর ট্রিটমেন্টের ক্ষেত্রে, মানে দুইটার ক্ষেত্রেই আর কি, স্কোপটা আপনি মানে প্রিভেনশন তো ওষুধ খেয়ে তো প্রিভেনশন করা যাবে না, প্রিভেনশন মানে হচ্ছে যেন ওষুধ না খেতে হয় আমাকে, সেটাই হচ্ছে প্রিভেনশন, এই রোগটি যেন আমার না হয়, আমাকে যেন ওষুধে না যেতে হয়, সেটা হচ্ছে প্রিভেনশন। সেটার জন্য তো আমি, আপনারা জানেন, সেটার জন্য তো
শৃঙ্খলিত জীবন যাপন করতে হবে, অ্যাক্টিভ লাইফ জীবন যাপন করতে হবে, সুষম খাবার খেতে হবে, হ্যাঁ এগুলো তো আমরা বলছি। এখন প্রশ্ন হলো যে আপনি যে প্রসঙ্গটা তুলেছেন যে ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট অ্যাপ্রোচ, এটা আসলে কি? মানে বিষয়টি হলো যে আমাদের দেশের আরেকটি ভুল ধারণা রোগীদের ক্ষেত্রে, যে তারা মনে করে যে আমার যে কোনো রোগই হোক না কেন আমি সব রোগ ওষুধ খেয়ে সেরে ফেলবো, আমি একটা ওষুধ খাবো আমার এই রোগটা সেরে যাবে, এটার জন্য আবার এত কিছু আমি কেন করতে যাবো। আমরা আমাদের এখানে যখন রোগী আসে আমি তাদেরকে একটা কথা বলি যে আপনার যে রোগী হোক না কেন এখানে ওষুধের ভূমিকা অনলি 20%, বাকি 80% আপনার হাতে, মানে আমার রোল এখানে 20%, আমি আপনার জন্য 20% সহযোগিতা করতে পারবো, সেটা যে রোগী হোক না কেন, বাকি 80% কিন্তু আপনার হাতে। কিরকম, আপনার যদি ধরেন যে অ্যালার্জি আছে তো ডাক্তার আপনাকে কিন্তু দুটো ওষুধ লিখে দেবে, আর কি বলবে, এটা খাবেন না, ওটা করবেন না, ধুলাবালিতে যাবেন না, লাইফ দিস আপনাকে বলে দেবে, তো দ্যাট ইজ কল ম্যানেজমেন্ট। কেমন, এখন আপনি যদি বলেন যে না ভাই এগুলো আমি মানতে পারবো না, তাহলে আপনার রোগ কিন্তু 20% সারবে ওষুধে, কারণ ওষুধের ভূমিকা তো 20%, বাকি 80% কিন্তু ম্যানেজমেন্ট আপনার নিজের হাতে। আপনার ডায়েট মানে কিন্তু না খেয়ে থাকেন, এটাও আর একটা ভুল ধারণা আমাদের দেশে, ডায়েট মানে হচ্ছে না খেয়ে থাকা, হ্যাঁ ওরা আমি ডায়েট করছি মানে কি না খেয়ে আছি, ডায়েট মানে হচ্ছে আমার বয়স, আমার কাজ, আমার হেলথ, আমার অসুখ বিসুখ, এইগুলো অনুযায়ী আমার যে যে খাওয়ার যতটুকু ক্যালোরি, যতটুকু খাবার প্রতিদিন খাওয়া উচিত ততটুকু সুষম খাবার আমি খাবো, যেগুলো আমার জন্য খাওয়া উচিত না সেগুলো আমি খাবো না, এটি হচ্ছে ডায়েট। কিন্তু আমরা ডায়েট মানে বুঝি যে না খেয়ে থাকি, হ্যাঁ কেউ তিন দিন না খেয়ে থাকেন, কেউ দুবেলা না খেয়ে থাকেন, কেউ একবেলা না খায়, এতে কোনো অপুষ্টির শিকার হয়ে যায় এবং আরো নানা ধরনের রোগ ব্যাধি উল্টো আরো ডেকে আনেন আর কি, পরে সেগুলো সারাতে আবার ডাক্তারের কাছে যেতে হয়। এখন ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ থাকে, দেখেন আমার যখন ডায়াবেটিস ধরা পড়লো তখন আমি কিন্তু ফার্স্ট ডে থেকে ইনসুলিন নেওয়া শুরু করেছি, তার মানে সকাল 10টা আমি টেস্ট করেছি, আমাকে ডক্টর ইনসুলিন দিয়েছেন, আমি দুপুরে খাওয়ার আগেই কিন্তু ইনসুলিনটা নিয়েছি। আমাকে সবাই বলেছে যে তুমি একজন ফিজিশিয়ান, তুমি অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস করো, তুমি এটি চেষ্টা না করে কেন সরাসরি ইনসুলিনে চলে গেলা, এবং ইনসুলিন নিলে তো আর ছাড়া যায় না, এরকম একটা ধারণা কিন্তু আছে যে একবার ইনসুলিন শুরু করলে এটা আর ছাড়া যায় না। হ্যাঁ যেমন অনেকে বলে যে ইনহেলার, ওরে বাবা ইনহেলার আমি দিব না, এটা নিলে আর ছাড়া যায় না, হ্যাঁ এরকম অনেক ভুল ধারণায় ভরা কিন্তু আমাদের সমাজটা। হ্যাঁ তো এইটা একটা ভুল ধারণা ছিল, ইনসুলিন নিলে মনে হয় এটা আর ছাড়া যাবে না কখনো। আমার আজকের সিদ্ধান্ত হচ্ছে যে আমি সঠিক কাজটি করেছিলাম ওই সময় ইনসুলিন, তার কারণ আমি যদি ওই সময় ইনসুলিন না নিয়ে দেখি সালা বাদে কি হয় এটা করতে যাইতাম, যে আরেকটু ওষুধ খেয়ে দেখি, আরেকটু ট্রাই করে দেখি, হ্যাঁ তাহলে কিন্তু আমি নিজের অনেক বড় ক্ষতি করে ফেলতাম, কেমন, কারণ ইনসুলিন নিয়ে আমি তাৎক্ষণিকভাবে এটাকে খুব অ্যাগ্রেসিভ অবস্থায় ছিল আমার ডায়াবেটিস, তো আমি এটাকে কন্ট্রোল করে দেন আমি কিন্তু একটা জায়গায় আসছি। দ্যাট ইজ কল ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। মানে কেউ কেউ বলে যে ভাই আমি মরে গেলেও ইনসুলিন নিব না, আমি ওষুধ খেয়েই সুস্থ থাকতে চাই, এটি কিন্তু এক ধরনের গোড়ামি। এরকম আমিও পেয়েছি যে ওনাদের খুব একটা মানে ফার্ম ডিসিশন থাকে যে আমি মেডিসিন নিবই না কিংবা আমি ইনসুলিন নিবই না, এটা যেটা রং অ্যাপ্রোচ একদম পুরোপুরি। এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ মানে হচ্ছে যে আপনি যখন আপনার ওষুধ প্রয়োজন হচ্ছে আপনি ওষুধ দিচ্ছেন, এবং এর সাথে সহায়ক চিকিৎসা বলছি আমরা এগুলোকে, কিন্তু হ্যাঁ মেইন স্ট্রিমিং যে চিকিৎসাটা আছে সেটি কিন্তু নিতেই হবে আপনাকে, এর কিন্তু কোনো বিকল্প নাই। আমাদের দেশের একটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে যিনি হোমিওপ্যাথি ডক্টর তিনি মনে করেন যে পৃথিবীর সবথেকে শক্তিশালী চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি, এতে দিয়ে আমি সব সারিয়ে ফেলবো পৃথিবীর। যিনি কবিরাজি করেন উনি মনে করেন যে এটা দিয়ে সব কিছু সারিয়ে ফেলা যায়, এবং সবাই এটা মনে করে না, কিন্তু আমি সবসময় কিন্তু একটা কথা বলি যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ মানে হচ্ছে সমন্বিত ব্যবস্থাপনা, সেক্ষেত্রে অনেকের রোল থাকে। সেক্ষেত্রে আমি যখন ইনসুলিন নিয়েছি সাইমনটেনাসলি কিন্তু আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, আমি সাইমনটেনাসলি কিন্তু আপনি জানেন যে আমি একজন ইউনানি চিকিৎসক, আমি কিন্তু হার্বাল বা ন্যাচারাল ট্রিটমেন্টগুলোও করি এবং ন্যাচারাল মেডিসিনও আছে, এখন অনেক ন্যাচারাল মেডিসিন ডায়াবেটিসের আছে, তো সেগুলোও কিন্তু খেয়েছি আমি। ওই যে বললাম তেলাকুচুর পাতা খেয়েছি, আমি অ্যালোভেরা খেয়েছি, আমি করোলার জুস, স্পেসিফিক্যালি করোলার জুসটি কিন্তু আপনার খুবই এফেক্টিভ ডায়াবেটিসের ক্ষেত্রে এবং আরও অনেক রোগের ক্ষেত্রে, প্যাংক্রিয়াটিক যে কোনো ডিজিজের জন্য, কারণ ডক্ট্রিন অফ সিগনেচার বলে একটা কথা আছে আপনি হয়তো হয়তো শুনে থাকবেন, সেটি হলো যে খাবারের সাথে মানুষের যে অর্গানের মিল আছে সেটি সেই অর্গানের জন্য পুষ্টিকর,
এবং গাজর চোখের জন্য, ডিম চোখের জন্য, ডিম কাটলে দেখবেন কুশির মতো দেখা যায়, হ্যাঁ, তারপরে স্ট্রবেরি হার্টের জন্য, এরকম কিন্তু। তো করলা লাইক প্যাংক্রিয়াস, আমাদের প্যাংক্রিয়াস যেরকম দেখতে একটি করলা কিন্তু সেরকমই দেখতে। এবং করলার জুস খেয়ে আমি ট্রিমেন্ডাস উপকার পেয়েছি, কারণ আমি সুগার লেভেল মেপে তারপর আমি করলার জুস খেয়ে আবার মেপেছি, আমি দেখেছি যে র্যাপিড, মানে ইনসুলিনে যতটা না কমাইতে পারে তার চেয়েও কমিয়ে ফেলেছে বেশি গিয়ে করলার জুস। তো এখন এই 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 অ্যাপ্রোচ গুলো কিন্তু আমি তখন চালিয়েছি একই সাথে, এমন না যে শুধু ইনসুলিন নিয়েছি। আমি হাঁটা হাঁটা বলেন, ডায়েট বলেন, এই যে ন্যাচারাল ট্রিটমেন্ট গুলা বলেন, এগুলো সবই কিন্তু আমি একসাথে চালিয়ে আজকে আমি সেখান থেকে গ্রাজুয়ালি উজ্জ্বল করেছি সব। এখন আমার আর কিছুই প্রয়োজন হয় না, কেমন? দ্যাট ইজ কল ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। এবং ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের সুবিধাটাও হচ্ছে এটা যে আপনার চিকিৎসা ব্যয় কমবে, আমার কিন্তু চিকিৎসা ব্যয় কমে গেছে একেবারেই। ডায়াবেটিসের জন্য আমার এখন জিরো পয়সা আমার খরচ, আমি 3 মাস মাত্র ইনসুলিন নিয়েছি, তারপর থেকে আর কোনো মেডিসিন নেইনি। তো এখন ওই সময় যদি আমি এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে না যাইতাম, মেবি আমার হয়তো এটা আরো 1 বছর লাগত, কেমন? কারণ আমার ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের ফলে আমার সবকিছুই, কারণ আমি সবকিছুই তো ন্যাচারাল করেছি, আমি এক্সারসাইজ করেছি, আমি ডায়েট করেছি, আমি যে সমস্ত পাতা রস খেয়েছি সেগুলো সবই ন্যাচারাল থেকে সংগ্রহ করা, এবং এগুলো সব সাইন্টিফিক কম্পোনেন্ট, যেগুলো রাসায়নিক কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো দেখলে আপনারা দেখবেন যে এগুলো কী কীভাবে কাজ করে, আমাদের সুগার লেভেল কমানোর জন্য কী কী খাবার আছে সেটা আপনার ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন। খুব মানে এগুলো কোনো মানে আধ্যাত্মিক কথাবার্তা না, এগুলো আপনি ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন যে এই এই খাবারগুলো, আজকে ডক্টররা বলছে যে আপনি কাঁচা রসুন খাবেন ইয়ের জন্য, হ্যাঁ, আপনার হার্টের ওষুধের জন্য। আজকে আজকে কিন্তু একটা খুব ভালো ব্যাপার হচ্ছে, সেটি হচ্ছে সারা পৃথিবী জুড়েই কিন্তু যারা মেইন স্ট্রিমিং ট্রিটমেন্টে আছেন, অ্যালোপ্যাথি চিকিৎসক যারা আছেন, তারা কিন্তু এখন এই ব্যবস্থাপনাটাকে কিন্তু সাজেস্ট করছেন, অনেকেই কিন্তু তারা বলছেন যে এইভাবে এই এই খাবেন। বিশেষ করে আমি পাশের দেশ কলকাতাতে দেখেছি যে তাদের সেখানকার ডক্টররা কিন্তু অ্যালোপ্যাথি ডক্টররাই কিন্তু সাজেস্ট করে দিচ্ছেন যে আপনারা এই অ্যালোভেরা খেতে পারেন, আপনারা এই ইয়ে খেতে পারেন। হ্যাঁ, তবে হ্যাঁ, এখানে একটি কথা আছে, এখানে একটি কথা হলো যে আমার ক্ষেত্রে যে সুবিধাটা ছিল যে আমি এই মাত্রাটি জানতাম যে কতটুকু আমাকে খেতে হবে, আসলে কিভাবে খেতে হবে এই প্রক্রিয়াটি আমি জানতাম। এখন একজন সাধারণ মানুষের পক্ষে হয়তো এটি জানা সম্ভব না, এর ফলে হয়তো কখনো কখনো এটি টক্সিক লেভেলে হয়ে যেতে পারে, কেউ হয়তো না বুঝে নিজের মতো করেই খাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন অনেক ইউটিউবে সার্চ দিলে আপনি এই ধরনের অনেক তথ্য পাবেন, এবং বা অনেক সাইট আছে যেগুলো খুব ভালো রিকগনাইজ সাইট, সেগুলোতে আপনি এই ধরনের তথ্য পাবেন। অথবা আপনার পরিচিত কোনো ন্যাচুরোপ্যাথিক ফিজিশিয়ান যদি থাকে, তার কাছ থেকে আপনি জেনে নিয়ে তারপরে আপনি খান যদি, তাহলে আমার মনে হয় যে এটি আরও ভালো কাজ করবে। আর অধিকাংশ ক্ষেত্রে যেটি হয় যে আমাদের দেশের মানে চিকিৎসা করতে এসে আমি ধরেন খুব মানে বিচিত্র বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। কিছু মানুষ আছে যারা বলে যে আমি কোনো ওষুধ ছাড়াই সুস্থ থাকতে চাই, আমাকে কোনো ওষুধ দিবেন না। আবার কেউ এসে বলে যে ওষুধ খাবো আমি, কোনো ওইসব অন্য কিছু খেতে পারবো না। হ্যাঁ, এরকম অনেক ধরনের জটিলতা আছে আজকে। ওই যে বললেন এই ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশনটা হচ্ছে না, কেমন? ইন্টিগ্রেশনটা হচ্ছে না। তো সেই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড মানে কিন্তু যে শুধুমাত্র আপনি ওষুধ নির্ভর হবেন অথবা পাতা পাতা খাবেন তাও না, কিন্তু আপনার লাইফস্টাইল মডিফিকেশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে। আপনার মাইন্ড কন্ট্রোল যেটাকে আমরা বলছি, যে আপনি যদি খুব বেশি রাগে থাকেন, সবসময় যদি টেনশনে থাকেন, টেনশন ইজ দ্য ওয়ান অফ দ্য কজ অফ ডায়াবেটিস, খুবই একটা বড় গুরুত্বপূর্ণ কারণ যে আপনি যদি টেনশন ফিল করেন, সবসময় যে স্ট্রেসে থাকেন, তাহলে কিন্তু আপনার সুগার লেভেল বেড়ে যাবে। হ্যাঁ, সুগার লেভেল বেড়ে যাবে। তাহলে এই টোটালটা মিলিয়েই কিন্তু ইন্ডিকেটেড অ্যাপ্রোচ, যে আপনি মাইন্ড ম্যানেজমেন্টটা শিখবেন, আপনি অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা শিখবেন, আপনি টাইম ম্যানেজমেন্টটা শিখবেন, কারণ আমরা সবাই কিন্তু টাইম প্রেশারে থাকি, আমরা একদম শেষ মুহূর্তে এসে সব কাজের লোডটা নিয়ে নেই। হ্যাঁ, অনেক মানুষই আমরা কিন্তু টাইম ম্যানেজমেন্টটা জানি না, এটি কিন্তু আমাদের মধ্যে একটা মানসিক চাপ তৈরি করে, এবং এই চাপের ফল আজকে আমরা যদি দেখি আমাদের ওষুধগুলো, আমাদের হার্টের ওষুধ বলে সবার ডাক্তারদের একটাই কথা, ও টেনশন করবেন না। স্ট্রোকের পেশেন্ট বলে দিচ্ছে টেনশন করবেন না, কিন্তু রোগী এই বলে যে এইটা কি করে ছাড়বো, টেনশন ছাড়া কি হয়, ছেলে পরীক্ষা দিতে গেছে উনি ঘুমাতে পারছেন না, হ্যাঁ, অথবা তার হাজবেন্ড বাইরে গেছে উনি খুব টেনশনে আছেন।
তো এই টেনশন করে তো কোনো কিছু থেকে মুক্তি পাওয়া যায় না। এখন তাহলে কি করা যাবে? এই টেনশন রিলিজ করার টেকনিক আছে এখন খুব সহজে, আপনার মানে যে কোনো মানুষ এই অ্যাক্সেসটা পেতে পারে। অনেক ধরনের এখন তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে যে হাউ টু ম্যানেজ ইউর স্ট্রেস, হ্যাঁ, এইগুলা সব মিলে হচ্ছে আসলে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। হ্যাঁ, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ মানে কিন্তু শুধুমাত্র যে আমি একটা তিন ধরনের ওষুধ খাবো, এটা কিন্তু ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ না। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ মানে হচ্ছে আপনার টোটাল জীবনের একটা খুব সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে, আপনার জীবনটা খুব পরিকল্পিত ভাবে চলতে হবে, আপনি খুব প্ল্যান্ড ওয়েতে চলবেন, আপনি আপনার স্ট্রেস লেভেলকে কন্ট্রোল করবেন, আপনি আপনার ইমোশনাল যে জায়গাটা আছে সেই জায়গাটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটিকে আপনি শিখবেন, আপনি সুষম খাবার খাবেন, হ্যাঁ, আপনি হেলদি ফুড খাবেন, আপনি হেলদি লাইফ স্টাইল যেটাকে আমরা বলি যে লাইফ স্টাইলটাকে চেঞ্জ করা, হ্যাঁ, এইগুলো মিলে হচ্ছে আসলে হলিস্টিক অ্যাপ্রোচ অথবা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। কেমন এটা না করলে আসলে শুধু একটা ব্যবস্থাপনা দিয়ে আমার মনে হয় না যে কোনো রোগই ইনফেক্ট ম্যানেজ করা যায়, বিশেষ করে হ্যাঁ ইনফেকশাস ডিজিজ যেগুলো আছে, সংক্রামক রোগ যেগুলো আছে সেগুলো আপনি অ্যান্টিবায়োটিক খাবেন, ব্যাকটেরিয়া মরে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু যেগুলো ডিজেনারেটিভ রোগ আমাদের লাইফস্টাইলের সাথে যুক্ত, আপনি রাত দুটার সময় ঘুমাবেন কেমন বেলা দশটা পর্যন্ত, তাহলে কিন্তু আপনার ঘুমের সাইকেলটা ব্রেক হয়ে গেল, আপনার যে বায়োলজিক্যাল ক্লক সেটা কিন্তু উল্টাপাল্টা হয়ে গেল। এই উল্টাপাল্টা জীবন করে আপনি দুপুরের খাবার বিকেলে, বিকেলের রাতের খাবার ভোর রাতে, এইভাবে যদি আপনি করেন, আপনার টোট শরীরটা একটা সিস্টেম, আমাদের শরীরের একটা নিজস্ব সিস্টেম আছে কেমন। এখন আমরা আমাদের শরীরকে আমাদের বাইরের যে সিস্টেম অর্থাৎ আমাদের চারপাশে সেইটাকে মানিয়ে নিতে বলি, শরীরটা কখনোই মানবে না, শরীর আপনার কথা চলবে না, আপনার শরীরের কথা চলতে হবে। তাহলে শরীরের যে সিস্টেম ওইটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে ওটাকে মেনে নিতে হবে। রাতে আমাদের ঘুমানোর জন্য কিন্তু রাত আসে, যখন সানলাইট থাকে না তখন আমাদের শরীরে মেলানিন নামে একটা পদার্থ তৈরি হতে হয়, সেটি আমাদের ঘুমান। এখন আমরা যদি আলো জ্বালিয়ে দিয়ে রাত দুটা পর্যন্ত জেগে থাকি তাহলে সেই রাসায়নিক বিক্রিয়াটা ব্যাখ্যা করতে আমার ঘুম আসবে। আমি সেটাই বলছি যে আজকে ডায়াবেটিস কি বলা হচ্ছে সভ্যতার রোগ, মানে আমাদের যে এই যে মডার্ন যে লাইফ স্টাইল সেই মডার্ন লাইফ স্টাইলের রোগ কিন্তু আমাদের এই আজকে ডায়াবেটিস বলেন, স্ট্রোক বলেন, হার্ট অ্যাটাক বলেন, কিডনি ডিজিজ বলেন, লিভার ডিজিজ বলেন, আজকে আপনি চারিদিকে তাকালে দেখবেন যে এই পেশেন্ট কিন্তু আপনার চারদিকে, ক্যান্সার পেশেন্ট, হ্যাঁ, এই পেশেন্টগুলো কিন্তু আমাদের চারদিকে বিরাজ করছে। এবং এটি কিন্তু মানে আমি বলবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ফুল লাইফ স্টাইলের কারণে এবং আমাদের এই যে অব্যবস্থাপনা আমাদের সার্বিক ক্ষেত্রে সেটি এটির জন্য দায়ী। এটির জন্য কিন্তু কোনো রোগ জীবাণু দায়ী না, কারণ কোনো রোগ জীবাণুর জন্য কিন্তু ডায়াবেটিস হচ্ছে না কেমন। আরেকটি বিষয় আছে, এটি এখনো কিন্তু খুবই সুনিশ্চিত না যে বংশানুক্রমিকভাবে আসলে ডায়াবেটিস হয় কিনা, এটি নিয়ে ধারণা করা হয় কিন্তু এ ব্যাপারে খুব যে সুনির্দিষ্ট তথ্য আছে যে কারো বংশে থাকলে পরবর্তী জেনারেশন হবেই এরকম কিন্তু কোনো নির্ভরযোগ্য তথ্য ওরকম পাওয়া যায় না। সব রোগের ক্ষেত্রেই কিন্তু জেনেটিক ফ্যাক্টর একটা কাজ করতে পারে বলে ধারণা করা হয় যে বংশানুগতিতে বা জেনেটিক্যালি কিছু কিছু রোগ ট্রান্সমিট হতে পারে। কিন্তু আমার মনে হয় যে সেটি হতে পারে হয়তো জিনগত কোনো কারণে, অন্য কারণে, হোয়াট এভার মেবি, বাট ডায়াবেটিস সব ক্ষেত্রেই আপনি দেখে থাকবেন হয়তো যে এক ফ্যামিলিতে চারটা ভাই আছে, একজনের ডায়াবেটিস হয়েছে, বাকি তিনজনের কিন্তু হয় নাই। যদি বংশানুক্রমিক হয়ে গেল তো সবার হওয়ার কথা ছিল, কিন্তু যার হয়েছে খোঁজ নিলে দেখবেন যে উনি তুলনামূলক খাঁটি, তুলনামূলকভাবে অলস, হ্যাঁ, তুলনামূলকভাবে ওনার লাইফ স্টাইলে রং ছিল, তুলনামূলকভাবে ডেফিনেটলি কোথাও না কোথাও ঝামেলা আছে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে এই বছর যে ডায়াবেটিস দিবস সেটার প্রতিপাদ্য হচ্ছে যে ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয় কেমন। তো আমার মনে হয় যে এই প্রতিপাদ্যটাকে আমরা প্রতিপাদ্য প্রতি বছরই আমাদের অনেক দিবস আমরা পালন করি এবং সেক্ষেত্রে একটি সুন্দর প্রতিপাদ্য তৈরি করা হয় যেটি আমরা ব্যানারে লিখে হয়তো র্যালি ট্যালি করি, কিন্তু আসলে প্রতিপাদ্য নির্ধারণ করা হয় সেইটাকে ওন করার জন্য, মানে সেই বিষয়টাকে আমি, এটা একটা থিম, আমি যেন ওইটাকে ফিল করি যে ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়, প্রতি বছর একটা নতুন নতুন প্রতিপাদ্য আসে।
তাহলে তার মানে কি যে আমি ডায়াবেটিস হলে আর এটা নিয়ে আর দেরি করব না, আমি এটার জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটি নিব, এবং ডায়াবেটিস যেন না হয় সেটার জন্য আমি ব্যবস্থা নেব। ডায়াবেটিস না হওয়ার জন্য সিম্পল, এটা সবাই জানে। তারপর আমি শেষ হয়ে আসছে আমাদের সময়, আমি একবার একটু বলে দিতে চাই, সেটি হলো শুধুমাত্র অ্যাক্টিভ লাইফ লিড করা, হেলদি লাইফ স্টাইল থাকলেই আপনি ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবেন। আপনার বংশে সবাই যদি এর আগে ডায়াবেটিসে মারা যেয়ে থাকে, আপনার ডায়াবেটিস হবে না, কারণ এটি কোনো রক্তবাহিত রোগ না যে আপনার হবেই, এটি শুধুমাত্র আপনার ইয়ার কারণেই হবে। আরেকটি কথা যে ডায়াবেটিস, আমরা অনেকে যখন প্রশ্ন করি যে আপনার কি ডায়াবেটিস আছে, বলেছেন না, কেন পরীক্ষা করেছেন না, আর ডায়াবেটিস বুঝতাম, ডায়াবেটিস হলে কি হবে, খুব ঘন ঘন প্রস্রাব হবে, আমার পানি পিপাসা লাগবে, আমি শুকিয়ে যাব, এইরকম কিছু ধারণা কিন্তু আমাদের দেশে তো সবাই ডাক্তার, তো সবাই খুব, হ্যাঁ আমি বললাম দেখেন সবার ক্ষেত্রে কিন্তু কোনো সিমটম কমনলি কিন্তু দেখা দেয় না, এবং কারো কারো একদম না না, এবং কারো কারো ক্ষেত্রে কোনো সিমটমই থাকে না, সে লোকের যে ডায়াবেটিস আছে এটা বোঝার কোনো উপায় থাকে না। আমরা অনেক পেশেন্ট পেয়েছি মাথায় ব্যথা, মাইগ্রেন, কোন মানে সবাই মাইগ্রেন মাইগ্রেন বলে দিয়েছে, কিন্তু কোনোভাবেই তার ব্যথা যাচ্ছে না, চূড়ান্ত ভাবে দেখা গেছে যে তার আসলে ডায়াবেটিস আছে পরীক্ষা করে, এবং ডায়াবেটিস যখন তার কন্ট্রোলে চলে আসে তার মাথা ব্যথাতে চলে গেছে। তো এইরকম ভাবে কিন্তু, এবং এই ডায়াবেটিস পরীক্ষা না করা পর্যন্ত আসলে বলা যাবে না যে আমার ডায়াবেটিস নেই অথবা আছে। যদি বয়স 30 পরে, এখন মনে হয় যে 30 পরে মাপা উচিত সবার, যদিও আগে সবাই 40-50 পরে যে ডায়াবেটিসের কথা চিন্তা করতো, কিন্তু এখন আরো আর্লিয়েস্টে যে ডায়াবেটিস দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে ওই সব লাইফ স্টাইলের কারণে, তো সেই জন্য আমার মনে হয় 30 পরে সবার উচিত অন্তত বছরে একবার কমপক্ষে, আর যাদের যারা প্রি ডায়াবেটিক আছেন, অর্থাৎ পুরোপুরি ডায়াবেটিস এখনো হয়নি, প্রি ডায়াবেটিক আছেন, তারা প্রতি 3 পরপর ডায়াবেটিসটা মাপবেন, এবং সেই অনুযায়ী আপনি অ্যাক্টিভ লাইফ লিড করলে আপনি ডায়াবেটিস থেকে আমার মতো একেবারেই মুক্ত থাকতে পারবেন, এবং ডায়াবেটিস সেরে গেছে এই কথাটি এস্টাবলিশ করতে পারবেন। অনেক ধন্যবাদ স্যার ভাই। আমাদের দুটো প্রশ্ন আসছে আর কি, একটা প্রশ্নে একজন লিখেছেন যে ওনার পরিবারের মানে তারা দীর্ঘদিন ধরে ইনসুলিন নিচ্ছেন, ওনার মূল প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি আপনাকে, তারা দীর্ঘদিন ধরে ইনসুলিন নিচ্ছেন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রিত হচ্ছে না, হাঁটাহাঁটি করার পরও ভালো থাকতে পারছেন না, খাবারে অনীহা, ওজন কম, ঘুমের তীব্র অসুবিধা, এসব ক্ষেত্রে ভালো থাকার জন্য কি কি করা যেতে পারে? না ওই যে বললাম যে এর আর কোনো সমস্যা আছে কিনা তা সেগুলো দেখতে হবে। উনি বললেন যে অনেক দিন থেকে ইনসুলিন নিয়ে যাচ্ছে, এখন ইনসুলিন রেজিস্ট্যান্স বলে কিন্তু একটা শব্দ আছে ডায়াবেটিস, হ্যাঁ একটা সময় যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, যেমন আমরা জানি যে অনেক ওষুধ কিন্তু আমাদের অ্যান্টিবডি বা রেজিস্ট্যান্স হয়ে যায় একটা সময় দেওয়ার কাজ করে না, তো হয়তো ওনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে কিনা সেটি দেখতে হবে, ইনসুলিন হয়তো ফাংশন করছে না, ইনসুলিন হয়তো প্রপারলি কাজ করছে না। তো উনি প্রথম কথা হলো যে অনেক দিন থেকে ইনসুলিন নেয়ার ফলে উনি হয়তো অন্য কিছুই আর করছেন না, হাঁটাহাঁটির কথা উনি যেটা বললেন আমি কিন্তু আগে সেই কথাটা ব্যাখ্যা করেছি যে হাঁটছেন ঠিকই, কিন্তু সেই হাঁটাটি ঠিক মতো হচ্ছে কি না, আসলে কেন হাঁটছেন উনি, আমরা বলি যে ঘাম ঝরানো হাঁটা, একটি মুখস্থ কথা হয়ে গেছে সবার, 30 হাঁটি আমি, এই 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 ধারণাটি সম্পূর্ণভাবে ভুল, কারণ 30 আমি তো মানে 60 ঘামি না, কেমন মানে আমি প্রথম দিকে 15 হাঁটলেই হাঁপিয়ে যেতাম বা ঘেমে যেতাম, এখন আমি 60 ঘামছি না, তাহলে এখন উনি 30 হেঁটে চলে আসছেন, 30 ওনার হাঁটাটা পর্যাপ্ত হচ্ছে কিনা সেটি কিন্তু ইম্পর্টেন্ট, হাঁটাটা তখনই এক ঠিকঠাক হাঁটা হয়েছে আমরা বলবো যখন ওনার শ্বাস ব্রিদিংটা একটু ঘন হয়ে আসবে স্বাভাবিকের চাইতে, অর্থাৎ আমরা যেটাকে একটু দ্রুত হাঁটলে বা দৌড়ালে যেটা আমরা বলি আর কি, হ্যাঁ শ্বাসটা ঘন হয়ে আসা যেটাকে সেটি হবে, এবং ওনার ঘাম বেরিয়ে যাবে, সেটি শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন ওনার ঘাম বেরিয়ে যাবে, সেটি যদি হয় তাহলে ওনার হাঁটা ঠিক আছে, 1 কথা। দ্বিতীয় কথা হচ্ছে শুধু হাঁটাই কিন্তু একমাত্র সমাধান না ডায়াবেটিসের, এই ক্ষেত্রে কিন্তু আর আমি যে বললাম যে আপনার ডায়াবেটিসটার জন্য প্রধানত দায়ী হচ্ছে আমাদের প্যাঙ্ক্রিয়াস, তাহলে প্যাঙ্ক্রিয়াসকে অ্যাক্টিভ করার জন্য কিছু এক্সারসাইজ আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন অথবা কোনো যোগ প্রতিষ্ঠানে যোগাযোগ করলে জানতে পারবেন, কারণ এখন তো সেটা দেখানো টেকনোলজিতে আছে এবং সেটি তো এখন দেখানো সম্ভব না, তো তাহলে এরকম স্পেসিফিক কিছু এক্সারসাইজও তাকে করতে হবে পাশাপাশি, কেমন। উনি আর একটা কথা বলেছেন যে ওনার রাতে ঘুম হচ্ছে না, খাওয়াই অরুচি, কেমন,
আমার মনে হচ্ছে যে এগুলো কিন্তু ওনার এই দীর্ঘদিন ধরে ইনসুলিন নেওয়ার কারণে ওনার এই খাবার অরুচিত রয়েছে আরো তীব্র মাত্রায় দেখা দিবে, উনি সাফিসিয়েন্ট নিউট্রিশন পাবেন না, উনি আরো দুর্বল হয়ে যাবেন, আরো ঘুম নষ্ট হবে ওনার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওনাকে যেটি করতে হবে সেটি হলো যে ঘুমটা অবশ্যই ঠিকঠাক যেন হয় সেটির জন্য চেষ্টা করতে হবে। এখন সেটির চেষ্টা কিন্তু ওষুধ দিয়ে করলে সেটির সমাধান না, কিন্তু সমাধানটা স্ট্রেস ম্যানেজ করতে হবে। এবং মানে ঘুম আসার জন্য কিছু কিন্তু ফ্যাক্টর আছে, আমাদের অনেকেরই বাড়িতে ঘুমায় উপযুক্ত পরিবেশ নাই। একজন ঘুমাতে যাচ্ছেন, বাকিরা হয়তো সাউন্ড করছে আশেপাশে কোথাও, অথবা নয়েজ আসছে, অথবা বাইরে থেকে আলো আসছে, এরকম অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আছে। তাহলে ওনার ঘুমের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, এবং উনি যদি যথেষ্ট পরিমাণ এক্সারসাইজ করতে পারেন তাহলে আমি নিশ্চিত ওনার ঘুম এসে যাবে, অটোমেটিক্যালি রাতে ঘুম এসে যাবে। উনি যেটা করতে পারেন আরেকটি কাজ, সেটি হলো যে উনি সম্ভবত উনি সকালে হাঁটেন, বা সবাই সাধারণত সকালেই হাঁটে আমাদের দেশে, তো উনি রাতে খাওয়ার পরে, এবং খাওয়াটা ডেফিনেটলি 8টার মধ্যেই সারতে হবে, কারণ আমাদের তো আসলে ডিনার বলতে আমরা রাত 10টা 11টায় অনেকেই ডিনার করে, সেটি খুবই অস্বাস্থ্যকর একটা অভ্যাস। 8টার মধ্যে যদি উনি ডিনারটা সেরে ফেলতে পারে এবং এরপরে যদি উনি 10টায় ঘুমোতে যায়, এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টার মধ্যে যদি উনি 1 ঘন্টা আবার এক্সারসাইজ করেন, একটু হাঁটাহাঁটি বা একটু ইয়োগা যদি সম্ভব হয়, যেটা যেটা সম্ভব হয়, তাহলে কিন্তু ওনার ঘুমটা আমার মনে হয় যে ঘুমে ঠিক হয়ে যাবে। এবং ঘুমানোর জন্য আরো অনেক পদ্ধতি আছে, মানে এখন তো পৃথিবীর অনেক জিনিস স্লিপিং ক্লাবও হয়েছে, হ্যাঁ, লাফিং ক্লাব, স্লিপিং ক্লাব, এগুলো হচ্ছে আর কি। হ্যাঁ, তো এগুলি আসলে একসময় রোগ হয়ে যাবে আর কি। হ্যাঁ, ইনসমনিয়া ভুগছেন উনি, ওনার এটাই একটা রোগ আর কি। যাই হোক, ওনার জন্য সাজেশন হলো যে উনি ঘুমের জন্য কোনো কাউন্সিলিস্টের মানে কাউন্সিলিং এর সহযোগিতা নিতে পারেন ঘুমের জন্য, যে ওনার আসলে কি কি করা উচিত। কারণ এখানে অনেকগুলো স্টেপ আছে ঘুমের সাইকেলটাকে ফিরিয়ে আনার জন্য, অনেকগুলো স্টেপ আছে যেগুলো এইভাবে অনলাইনে এইভাবে এত সাজেশন দিয়ে তো সম্ভব না। তো ওই সাইকোলজিস্ট যারা আছেন ওনারা এই জায়গাগুলো ঠিক করে দিতে পারেন যে কেন আসলে ওনার ঘুমটা হচ্ছে না, ওনার স্ট্রেস লেভেলটা কোথায়, কিসে কিসে ওনার স্ট্রেস আছে, সেগুলো দূর করলে আমার মনে হয় যে ওনার ঘুমের সমস্যাটা দূর হয়ে যাবে। ঘুমের সমস্যাটা দূর হয়ে গেলে আশা করা যায় যে উনি যদি এক্সারসাইজটা করে তাহলে খাওয়ার ব্যাপারটাও ঠিক হয়ে যাবে, এবং গ্রাজুয়ালি উনি ইনসুলিন থেকে উইথড্র করতে পারবেন। আরেকটা জিনিস একটু আমিও সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে খাবারের জায়গা থেকে অনেক সময় রান্না করার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ওই রান্নায় দুধ ইউজ করা হচ্ছে কিংবা চিনি ইউজ করা হচ্ছে খাবারের ফ্লেভারটা বাড়ানোর জন্য, তো ওটাও কিন্তু ইনডাইরেক্টলি আপনার ইম্প্যাক্ট করবে। এটা খুবই দুঃখজনক যে আমরা খাই, কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে আমরা খাই চোখ এবং জিহ্বা দিয়ে, মানে খেতে যেটা ভালো লাগে, দেখতে যেটা ভালো লাগে, এটা না হলে আমরা খেতে পারি না। তরকারি সাদা সাদা হইলে আমাদের পছন্দ হয় না, এটা লাল টকটকে হইতে হবে, এবং খেতে যদি স্বাদ না লাগে তাহলে আমরা খেতে পারি না। আসলে খেতে হবে শরীরের জন্য, কেমন স্বাদের জন্য না, আমার শরীরের চাহিদা অনুযায়ী খেতে হবে, আমার শরীরের প্রয়োজন অনুযায়ী শরীরের পুষ্টির জন্য খেতে হবে। আমি কিন্তু আমার জন্য খাচ্ছি না, আমি খাচ্ছি আমার চোখের জন্য, আমি খাচ্ছি আমার ব্রেনের জন্য, আমি খাচ্ছি আমার হার্টের জন্য, আমি খাচ্ছি আমার লিভারের জন্য, আমি খাচ্ছি আমার কিডনির জন্য, এরা আমার এই খাবারগুলো থেকে উপাদান খাবে। এখন আমি যদি শুধু জিহ্বাকে সন্তুষ্ট করতে চাই, যদি আমি শুধু জিহ্বাকে স্যাটিসফাই করতে চাই, তাহলে আমার অন্যান্য অর্গানগুলো কিন্তু বঞ্চিত হতে পারে, কেমন। কারণ আমি যদি কিডনি ফ্রেন্ডলি খাবার না খাই, মেবি সুইট ফ্রেন্ডলি খাবার বা জিহ্বা যেটা ভালো লাগে সেটি হয়তো আমার কিডনির জন্য ভালো নাও হতে পারে। আমাদের কোল্ড ড্রিঙ্কস তো খুবই ভালো লাগে জিহ্বায়, আইসক্রিম তো খুবই ভালো লাগে জিহ্বার, জিহ্বা তো সারাদিন চেটে চেটে আইসক্রিম খেতে পারলেই খুশি হয়, কিন্তু আসলে তো আমাদের কোলেস্টেরলের জন্য এটা খুবই হার্মফুল। তো ঠিক একইভাবে আমার মনে হয় যে খাবারের ব্যাপারটা সচেতন হওয়াটা খুবই জরুরি। স্যার ভাই, এই সাথে আরেকটা প্রশ্ন আসছে, আমরা যে সমস্ত গ্রিন ভেজিটেবল খাই সেখানে কিন্তু যথেষ্ট মাত্রায় প্রোটিন আছে, কেমন। এবং উনি যদি এই খাবারের চার্ট ফলো করতে পারেন, যে ওনার যদি প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে প্রোটিন রিচ খাবারগুলো ওনাকে খেতে হবে, বাদাম খেতে পারেন উনি, সবুজ শাকসবজি খেতে পারেন, মাংস তো অবভিয়াসলি খেতেই পারেন, মাংস খেতে তো কোনো সমস্যা নেই। যদি ওনার কোনো
ওই ধরনের ডিজিজ না থাকে তাহলে তো মাংস উনি খেতেই পারেন, কিন্তু শুধু বলা হচ্ছে যে রেড মিটটা কম খেতে। রেড মিট কম খেতে কেন বলা হচ্ছে? কারণ রেড মিটের যে ফ্যাট থাকে সেটি আমরা রিডিউস করতে পারি না, নানা কারণে আমাদের চর্বিটা চলে যায়, সেই জন্য বলা হচ্ছে। অ্যাকচুয়ালি যদি আপনি উইদাউট ফ্যাট রেড মিট খান কোনো সমস্যা নেই, মাংস তো নির্দোষ, মাংসের কোনো দোষ নাই। ডিম একটি অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এবং সব বয়সে সবার জন্য ডিম খাওয়া যেতেই পারে। মিনিমাম একটা ডিম তো যে কেউ খেতে পারে, ইভেন হার্টের পেশেন্টরাও খেতে পারে, একাধিক ডিমও খাওয়া যেতে পারে। তো প্রোটিন সমৃদ্ধ খাবার খেলেই উনি প্রোটিনের ঘাটতিটা পূরণ করে ফেলতে পারবেন খুব সহজে। আর প্রোটিন তো আমাদের শরীরের জন্য খুবই দরকার। সামনে ভাই আরেকটা প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন হিসেবে নিবো আমরা, জানতে চেয়েছেন যে প্রাকৃতিক কোন কোন খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করবে। এই যে বললাম, প্রথম কথা হচ্ছে যেগুলো জিভে ভালো লাগে না, কেমন করলা। এখন এই করলাটা কিন্তু অনেকেই রান্না করে ভাজি করে খান, সেটি উপকারে নিঃসন্দেহে কোনো সমস্যা নাই। বাট আমি সাজেস্ট করবো যে যারা ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য করলা খেতে চান, তারা অন্তত প্রতিদিন একটা করলা আর কি, একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা করলা বিচি ফেলে দিয়ে ধুয়ে নিয়ে ব্লেন্ডার দিয়ে জুস করে থেকে কাঁচা অবস্থাতেই খেয়ে নেবেন একটা করলার রস। এটি কিন্তু খুবই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অস্বাভাবিক ভালো কাজ করে। নাম্বার টু, তেলাকুচুর পাতা, যেটাকে আপনি বললাম যে বিভিন্ন জায়গায় আমাদের এখানে বুনো গাছ হিসেবে হয় মূলত, এইটা একটা খুব ভালো, এর পাতাটা এখন অনেকেই এটি সংগ্রহ করে নিয়ে যায় বাজারে বিক্রিও হয় এখন, এটিও কাঁচা রস রস খেতে খাওয়া যেতে পারে। অ্যালোভেরার যে জেল সেটি কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই ভালো রোল প্লে করে। নিম পাতা এটি কিন্তু ডায়াবেটিসের জন্য খুবই উপকারী। তুলসী পাতাও কিন্তু ডায়াবেটিসের জন্য উপকারী। এরপরে হচ্ছে আরেকটা জিনিস আছে ডায়াবেটিসের জন্য খুবই ভালো কাজ করে, ও জামের বিচি তো আছেই বললাম, জামের বিচি গুরুত্ব। তবে হ্যাঁ, জামের বিচিতে কিন্তু আবার যাদের প্রেশার বেশি আছে বা উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু জামের বিচিতে না খাওয়াই ভালো। কিডনি পেশেন্টদের ক্ষেত্রে এটা ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। কিডনি পেশেন্ট অনেক ধরনের আছে, কিডনি স্টোন হলে কোনো সমস্যা নেই, যদি ক্রিয়েটিনিন লেভেল বেশি থাকে তাহলে তাকে একটু সতর্ক হতে হবে এবং ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। সেক্ষেত্রে না, আমি বলছি যে নর্মালি যাদের ডায়াবেটিস আছে আর কি। আর একটা যেটা আছে এটা খুবই ভালো কাজ করে ডায়াবেটিসের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে আমের কচি পাতাগুলো, যেগুলো যে লাল লাল পাতা বের হয় না, আমের পাতা তো নর্মালি সবুজ, কিন্তু প্রথম দিকে দু একটা পাতা দেখবেন যে একটু লালচে ধরনের থাকে। হ্যাঁ হ্যাঁ, এই পাতাগুলোকে, এই পাতাটা কিন্তু আমি তো মাঝে মাঝে চিবিয়েই খেয়ে ফেলি শুধু শুধু আর কি, যখন হাতের কাছে পাই। তো এই খাবারগুলো কিন্তু ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবার, এবং এগুলো ডায়াবেটিস ফ্রেন্ডলি মানে কি, ডায়াবেটিস ফ্রেন্ডলি তো অনেক খাবার আছে, কিন্তু এগুলো একেবারে সুগার কি কন্ট্রোল করার জন্য খুবই এফেক্টিভ। এগুলো করে ওনাকে উইথড্র করতে হবে। হ্যাঁ, এর বাইরে উনি প্রচুর শাকসবজি খাবেন, গ্রিন শাকসবজি খাবেন, বাদাম খাবেন, বাদাম হেলদি, দুধও হেলদি ইয়াদের জন্য ডায়াবেটিক পেশেন্টের, যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে উনি দুধও খেতে পারেন। আসলে ওভারঅল ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, পুরো হিস্ট্রিটা নিয়ে ইন্ডিভিজুয়ালি আলাদা হয় আমাদের আজকে আলোচনা কিন্তু জেনারেল। আমরা কিন্তু সেটি খাই, বারবার খাই। আমি প্রত্যেকটা ফ্যামিলিতে দেখেছি কেউ আছেন করলা খান না, কেউ আছেন মূলা খান না, কেউ আছেন লাউ খান না, কেউ আছেন ছোট মাছ খান না, কেউ আছেন অমুক মাছ খান না। তো বাজার করার সময় বলে যে ভাই আমি খুব বিপদে পড়ে যাই, কেন আমার অমুক ছেলে এটা খায় না, তমুক ছেলে ওইটা খায় না, তমুক ছেলে ফুলকপি খায় না। এটা আসলে পরিবার থেকে ঠিক করতে হবে, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের আলাদা আলাদা প্রয়োজন। ফুলকপির পুষ্টিকর আপনি সিমে পাবেন না, অথবা মূলার উপকারিতা আপনি গাজরে পাবেন না। হ্যাঁ, তো প্রত্যেকটা সবজির আলাদা উপকারিতা এবং আলাদা প্রয়োজনীয়তা আছে, ইনফ্যাক্ট সবগুলোরই প্রয়োজনীয়তা আছে। যদি কারো ক্ষেত্রে কোনোটা রেস্ট্রিকশন না থাকে সেটি আলাদা কথা। হ্যাঁ, কিন্তু জেনারেলি মূলা খেতে পারি না আমি, মূলা খেলে আমার গ্যাস হয়, ফুলকপি খেলে গ্যাস হয়, বাঁধাকপি খেলে গ্যাস হয়, এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম আসলে। হ্যাঁ, আমার মনে হয় যে মানসিক কিছু সমস্যা বা ভুল ধারণার কারণে আমাদের এতে তৈরি হয়ে গেছে। তো এই খাবারের আমাদের যে প্রাকৃতিক সোর্স থেকে আমরা যে খাবারটা খাই সেটি যদি আমরা ঠিকমতো খেতে পারি, সুষম খাবার খেতে পারি, টাইমলি খেতে পারি, এবং আরেকটা জিনিস হচ্ছে যে ফাস্টফুড বা জাঙ্ক ফুড, যেটা আর্টিফিশিয়াল ফুড, সেটিকে অ্যাভয়েড করা। আর থার্ড হচ্ছে যে ওই যে বললাম যে স্ট্রেস ম্যানেজমেন্ট বা এগুলো করা, এইগুলো করলে আমরা আরেকটা ব্যাপার, খাওয়ার ব্যাপার একটা রুলস হচ্ছে, যেটা তো আমরা সবাই জানি
যে তিন ভাগের পেটের পেটকে স্ট্রেট তিন ভাগে ভাগ করে ফেলতে হবে। এক ভাগ আমরা খাবার দিয়ে পূর্ণ করব, এক ভাগ আমরা পানি দিয়ে পূর্ণ করব, আর এক ভাগ খালি থাকবে। এই রুলসটা যদি আমরা ফলো করতে পারি, অর্থাৎ এটি একটি গবেষণাও, সাম্প্রতিক একটি গবেষণাও দেখা গেছে যে দীর্ঘায়ুর পেছনে যারা দীর্ঘদিন বেঁচেছেন তাদের হিস্ট্রি নিয়ে দেখা গেছে যে তারা সবাই কম খেতেন, তারা সবাই অল্প খেতেন, ক্ষুধার্ত থাকতেন সবসময়। হ্যাঁ, ওভার ইটিং এটা কিন্তু ডায়াবেটিসের জন্য একটা ঝুঁকি বাড়িয়ে দেয়। ডায়াবেটিস যাদের হয়েছে তাদের তো খাওয়া মেপেই দেওয়া হয় যে কাপ মেপে খাবার খেতে হয়। ইভেন যারা ডায়াবেটিস হয় নাই তাদের ডায়াবেটিস হওয়ার জন্য কিন্তু এটি একটি বড় কারণ। এবং ডায়াবেটিস যাদের হয়েছে তাদের আপনি খোঁজ নিয়ে জানবেন যে তারা সবাই খুবই ভোজন রসিক ছিলেন। হ্যাঁ, বা যাদের হার্ট অ্যাটাক হয়েছে খোঁজ নিয়ে জানবেন যে ওনারা খুবই ভোজন রসিক ছিলেন। ওনারা খেতে বসলে সব কিছু, এবং ওনাদেরকে খুব যত্ন করে খাওয়ানো হতো। মানে যে খায় না তাকে তো খাইয়ে নাকি মজা পাওয়া যায় না আর কি, যেমন আমাকে কেউ খাইয়ে মজা পায় না আর কি। তো ওনারা খুব সব জায়গায় খুব ইয়ে পান আর কি, আদর আপ্যায়ন পান যে এই আয় ওনার থেকে দিতে। এটা কিন্তু ক্ষতির একটা বড় কারণ। অনেক অনেক ধন্যবাদ সাবি ভাই। লাস্টে শুধু একটা অংশ একটু আপনাকে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে বলার জন্য যে এই যে আমরা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ থেকে টিসিএম এর বিভিন্ন মেথডগুলোর অ্যাপ্লিকেশন সম্পর্কে বললাম, তো এর লিমিটেশন এবং চ্যালেঞ্জেস গুলো আপনাকে মনে হয়? না, চ্যালেঞ্জ তো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেসের কিছু অভাব আছে। এটা এটার যে সার্বজনীন যে গ্রহণযোগ্যতা, কারণ আপনি জানেন যে WHO অ্যালোপ্যাথি চিকিৎসা বাদে বাকি যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে রিকগনাইজ, সেগুলোকে কিন্তু বিকল্প চিকিৎসা হিসাবে অ্যালাউ করেছে। আপনি জানেন যে অনেক দুঃখজনক খবর যে আমাদের দেশে অ্যালোপ্যাথি চিকিৎসক ছাড়া অন্যরা ডাক্তারও লিখতে পারবে না, সম্প্রতি হাইকোর্টের এমন একটা রায়ও বেরিয়েছে। এইসব কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তিও আছে আসলে, যে এটিকে কাজ হয় কি না কাজ হয় না, বা এটা নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের ভুল এবং মিথও আছে কিছু। আবার এই এইটাকে ঠিকঠাক মতো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো পর্যাপ্ত উদ্যোগও নেওয়া হয়নি। আজকে হারমোনি ট্রাস্ট খুবই একটা প্রশংসনীয় কাজ করছে। আমি দেখছি আপনারা বাংলাদেশ পুলিশের সাথে কাজ করছেন, বা এরকম অনেক জায়গায় আপনারা খুব ইনস্টিটিউশনাল ফর্মে কাজ করছেন, যেখানে আপনারা যে একটা প্রাকৃতিক চিকিৎসা রিফ্লেক্সোলজির মাধ্যমে সুস্থ হওয়ার যে যে ইয়েটা চালু করেছেন, এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। যে এগুলো হচ্ছে ওষুধ ছাড়া কত চমৎকারভাবে একটা মানুষ সুস্থ হতে পারে। হ্যাঁ, একটা মানুষ সুস্থ হতে পারে। তো আমি কয়েকজন ইন্টারভিউ দেখছিলাম যে যারা আপনার কথা বলেছে যে আপনার কাছ থেকে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়েছে, হারমোনি ট্রাস্ট তারা ধন্যবাদ জানিয়েছে। তো এই রকম উদ্যোগ আসলে একটু ব্যাপকভাবে নেওয়া দরকার, এবং আমার মনে হয় যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের একটা বড় উদ্দেশ্যই হচ্ছে যে আমি আমার প্রতিষ্ঠানকে সবসময় বলি যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে দ্রুততম সময়ে কম খরচে এবং নিরাপদে সুস্থ হওয়া। মানে আমার সুস্থ, কারণ আমি যদি অসুস্থ থাকি আমার কিন্তু এটি আমার ইনকামের উপরে একটা প্রভাব বিস্তার করে। একে তো আমার ব্যয় বাড়ে, আবার আমার আর্নিং কমে যাচ্ছে, কারণ আমি তো অসুস্থ আয় করতে পারছি না, আবার অসুস্থ কারণ আমার ব্যয় বাড়ছে, তাহলে কিন্তু আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহলে আমি যত কম সময় অসুস্থ থাকি, আমরা তো অসুস্থ হতেই পারে যে কোনো সময়, তাহলে আমাদের কম সময় অসুস্থ থাকা মানে দ্রুততম সময় সুস্থ হওয়া, এবং সবচেয়ে নিরাপদে, মানে আমি কুইনাইন খেয়ে জ্বর সারবো বাট কুইনাইন সারবে কি, এরকম একটা কোশ্চেন যদি আসে যে আমি আজকে একটা ওষুধ সারতে যে আর একটা ওষুধ দেখে আনছি কিনা সেটি একটি ফ্যাক্টর। তাহলে আমার একটি নিরাপদ চিকিৎসার মাধ্যম দরকার, আরেকটি হচ্ছে যে কম ব্যয়, কারণ যেহেতু চিকিৎসার খরচটা আমার পকেট থেকে যাচ্ছে বা রোগীর পকেট থেকে যাচ্ছে, সো এখানে কত কম খরচে, এই যে সমন্বয় করার যেটা সেটাই হচ্ছে আসলে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। খুব কত কম সময় কত নিরাপদে এবং কত কম খরচে আমি সুস্থ হতে পারি, সেটার জন্য কিন্তু ইন্ডিকেটেড অ্যাপ্রোচ। দেখেন আমি কিন্তু এই যে এটা ওটা খেয়ে এই যে বিনা ব্যয়ের যে কাজগুলো এক্সারসাইজ করা ডায়েট করা এগুলো করে যে সুস্থ হয়েছি, এটা কিন্তু ইন্ডিকেটেড অ্যাপ্রোচ। আমি যদি শুধুমাত্র মেডিকেশনের উপর নির্ভর করে থাকতাম সুস্থ হতাম কি না জানি না, হয়তো কন্ট্রোল হতো, বাট আমার তো ব্যয় হতো, অনেকগুলো টাকা খরচ হতো, স্টিল নাও আমাকে চিকিৎসা চালিয়ে যেতে হতো যেমন উনি চালাচ্ছেন বা আরও অনেকে চালাচ্ছেন, বছরের পর বছর ইনসুলিন নিচ্ছেন, সেটা আমাকে চালিয়ে যেতে, তাহলে আমি খুব দ্রুততম সময়ের মধ্যে মাত্র 3-4 মাস আমি ইনসুলিন নিয়েছি। ক্যান ইউ ইমাজিন, মানুষ 3-4 বছরও ছাড়তে পারছে না, আমি মাত্র 3 মাস ইনসুলিন নিয়েছি, তারপর থেকে আমি নো মেডিসিন। এটি হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের সবচেয়ে বড় মজার জায়গা।
অনেক ধন্যবাদ সাইফুল ভাই। আর মূলত আপনার নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে আসলে আমরা এত ক্লিয়ার ভাবে, এত সহজ ভাবে, এত সরল ভাবে আমরা জিনিসগুলো বুঝতে পেরেছি। আমার ধারণা দর্শকরাও একমত হবেন আমার সাথে। তো অনেক মানে ভালো লেগেছে এবং খুবই তথ্যবহুল মানে আলোচনাগুলো হয়েছে। আমার ধারণা এই জিনিসগুলো আপনারা যারা শুনছেন, যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এটা খুবই কার্যকর হবে। কিছু জিনিস তো আছে, যেমন টাইপ 1 ডায়াবেটিস বলেন কিংবা আমরা সম্পূর্ণ সুস্থ হতে পারি এবং সবগুলো ট্রিটমেন্টকে স্বীকার করে কিন্তু আমরা বলছি এটা যে হ্যাঁ আমার যখন দরকার অ্যালোপ্যাথি যখন মেডিসিন দরকার আমরা নিয়ে বলছি, যখন দরকার আমরা নিব। কিন্তু এই যে মেথড গুলো, যেমন আমি এখানে বলবো যে যোগার ব্যাপারটা, যোগাতে যে আসন গুলো আছে, যে ব্রিদিং এক্সারসাইজ গুলো আছে, যেগুলো ইজিলি যে কেউ করতে পারে, যোগাতে সবগুলো মেথডই আছে। আপনি শুয়েও করতে পারেন, এমন কিছু জায়গাও আছে, আপনি বসেও করতে পারেন। এটা এমন না যে সবাইকে খুব কঠিন কিছু করতে হবে, না না না। এটা নার্ভাস সিস্টেম এর উপর কাজ করে, আমাদের বডির লিম্ফেটিক সার্কুলেশন বাড়ায়, ব্লাড সার্কুলেশন বাড়ায়, প্যানক্রিয়াস যেটা স্টমাকের বাম পাশে পাতার মতো আপনি যেটা বললেন ইনসুলিনটা তৈরি হয়, ওই অংশটুকু স্টিমুলেট করে। তো এটা নেচারালি আমরা করতে পারি। আপনি যেটা আসলে মূলত বলতে মানে সংশোধন করেছেন বারবার আপনার কথা মতো দিয়ে, আমি এখনো করি জি। এবং এটা তো আসলে লাইফকে ম্যানেজ করার ব্যাপার। আমাদের কিন্তু একটা ভুল ধারণা আছে যে একবার একটা মানে অসুখ হলো আমি হয়তো 5 মাস মেনটেন করার পর ঠিক হয়ে গেল, তারপর ভাবে আর জীবনও হবে না। এটা খুবই অযৌক্তিক একটা দৃষ্টিকোণ, কারণ এটা সম্ভব না। আমার শরীর যদি মেশিন হয়, একটা নির্দিষ্ট সময় পরে তার ক্ষয় আছে, অর্থাৎ হার্ট কিন্তু ক্ষয় হয়, আমার দৃষ্টি কমে আসে নেচারালি। তো এটাকে একদম মানে টাইম টু টাইম ম্যানেজ করার ব্যাপার। তো এই ম্যানেজমেন্টের জায়গাতে যদি আমরা শুরু থেকেই থাকি যে আমার এখন ডায়াবেটিস নাই, তাহলে তো কখনোই হবে না। আমার এই যে ঘুমটা, আমার ডায়াবেটিস হওয়ার পর আমি বুঝি যাচ্ছে আমার এতটুকু ঘুমাতে হবে, এটা খেতে হবে, অথচ এটা কিন্তু নর্মাল মানুষের জন্য রুল। কিন্তু আমরা বলি যে আরে আপনি যেটা বললেন সাইফুল ভাই, আমার খুব মানে জিনিসটা আসলো যে আচ্ছা টাইমলি খাওয়া নিয়ে একটা এক ধরনের মানে মজা করা হচ্ছে, টাইমলি তো খেতে হবে, অথচ এটা নর্মাল ডিসিপ্লিনের মধ্যে পড়ে, রাত 10টার মধ্যে ঘুমানো নর্মাল ডিসিপ্লিনের মধ্যে পড়ে। তো একটা প্রশ্ন এসেছিল এখানের মধ্যে, যে একজন প্রশ্ন করেছিলেন যে কিভাবে প্রিভেন্ট করা যায়। প্রিভেনশনের জায়গাটা আসলে তাই আমি সুস্থ মেনটেন করে যাবো মানে আমার অসুখ হবে না। আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলে দেখি কিংবা আমাদের ওই অ্যাওয়ারনেসটা আমরা তৈরি করি। কিংবা আমরা যে কাজগুলো করছি, দেশ হেলথ কেয়ার আপনারা করছেন, আমি ইন্টারেস্ট, আমরাও চেষ্টা করছি যে এই জায়গাগুলো নিয়ে আসা। আজকে আপনার এই প্রোগ্রামে আসাও কিন্তু এটা একটা অংশ যে ওকে ফাইন মানুষের জন্য যান। ইনসুলিন নির্ভর ডায়াবেটিস বলা হয় ওটিকে, এবং এটি সাধারণত বাচ্চাদের বয়স থেকে হয়ে থাকে এবং সেখানে তাকে সারা জীবনই ইনসুলিন নিয়ে যেতে হয়, সেটি কিন্তু আমাদের আলোচ্য বিষয় না। এবং সেটি কিন্তু আজকে বিশ্বব্যাপী ভয়েরও কারণ না, ভয়ের কারণ কিন্তু হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসটা যেটি আমাদের লাইফস্টাইলের সাথে সম্পৃক্ত, সেটি কিন্তু আজকে ভয়ের কারণ। এখন আজকের এই আলোচনায়, প্রায় 1.25 ঘন্টা ব্যাপী আলোচনায়, আমি হয়তো অনেক স্ট্যাটিস্টিক্স, তথ্য, উপাত্ত এগুলো হাজির করতে পারতাম। আসলে এই আলোচনাগুলো হয়, কিন্তু আমি ইন্টেনশনালি সেইগুলো সেদিকে যাইনি। তার কারণ হচ্ছে এই সমস্ত তথ্য জেনে কোনো লাভ নেই, আমার সুস্থ হওয়াটাই হচ্ছে মুখ্য ব্যাপার, তাই তো? তো আমি এই আমি ব্যক্তিগত ব্যাপারটা কেন এত শেয়ার করলাম, এই জন্য শেয়ার করলাম যে মানুষ যদি উৎসাহিত হয় একটু, যে না ঠিক আছে আমি তো কোনো ওষুধ সাজেস্ট করিনি,
যে এই ওষুধটা খান তাহলে ডায়াবেটিস সুস্থ হয়ে যাবেন অথবা এটা করেন তাহলে, আমি বলেছি যে কোনো ওষুধ ছাড়াই, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত যে আমি ওষুধ ছাড়াই ডায়াবেটিস থেকে মুক্ত হব এবং সুস্থ থাকবো। আরেকটা কথা শেষে যুক্ত করতে চাই যে আমার ডায়াবেটিস আর 3-4 বছর ডায়াবেটিস নাই টোটালি, কিন্তু আমি কোনো মাসেই ডায়াবেটিস চেক করা পরীক্ষা করা কিন্তু ছাড়িনি। হয় আমি অনেককে দেখেছি 12-13 ডায়াবেটিস নিয়েও তারা ঠিক মতো মাপে না, 2-3-6 মাস পরে একবার মাপতে যায় বা মাপে আর কি। হ্যাঁ, তো এইটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যে রুটিন চেক আপ করা এবং নিয়ন্ত্রণে রাখা, এটি খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এটি করলে খুব সহজেই আমরা ডায়াবেটিসকে সারিয়ে ফেলতে পারি এবং আমরা প্রিভেন্টও করতেই পারি। তো আমি আশা করব যে অন্তত একজন হলেও কেউ উৎসাহিত হতে পারেন আমার এই কথা শুনে, এবং আমি তাকে কথা দিচ্ছি যে যদি তিনি ডায়াবেটিস মুক্ত হতে চান এবং সেই ক্ষেত্রে যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমি সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছি। যে কেউ আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন আমাদের পেজে, আমাদের ইমেইল করে, আমাদের ইনবক্স করে, চাইলে যে কোনো সহযোগিতা আমরা করতে রাজি আছি উনি যদি ডায়াবেটিস মুক্ত হতে চান। আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে এবং আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা হারমোনি ট্রাস্টের প্রতি। আপনারা অনেক অনেক ভালো কাজ করছেন, আমি মনে করি যে আমি খুলনাতে বসে আসলে আপনাদের মতো করে তো আর করতে পারবো না, কারণ জাতীয় পর্যায়ের থেকে কাজ করার একটা আলাদা সুবিধা আছে। তো আপনাদের জন্য আমার অনেক শুভকামনা রইল এবং আশা করি যে হারমোনি ট্রাস্ট একদিন এই যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ এবং ন্যাচারোপ্যাথি বলে গত 15 বছর আমি গলা ফাটিয়ে ফেলেছি, কাউকে বোঝাতে সক্ষম হয়নি, আপনারা সেই কাজটি হয়তো সফলভাবে করতে পারবেন আশা করছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার ভাই আপনাকে কৃতজ্ঞতা। এবং আমি পার্সোনালি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার নিজের কাছে নিয়ে কাজ করার সেই ইচ্ছা অনেক আগে থেকে, কিন্তু যে যে মানুষগুলো আমাকে খুব ইন্সপায়ার করেছেন তাদের মধ্যে স্যার ভাই একজন, এবং আমি বরাবরই ওনার কাছ থেকে অনেক বেশি ইন্সপায়ার হয়েছি এবং হচ্ছে। তো আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, আমাদের একসাথে কাজ করার চলার হয়তো আরো অনেকটা সুযোগ আছে, আমারও শেখার সুযোগ থাকবে আপনার কাছ থেকে আরো অনেক বেশি। তো আপনি ভালো থাকবেন, আর দর্শক আমরাও বিদায় নিচ্ছি আজকে এই পর্যায়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের যদি কোনো ধরনের আরো কোনো তথ্য দরকার হয়, স্যাটেল ভাইকে রিচ করা দরকার হয়, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অন্য পর্যন্ত আপনাকে পৌঁছায় দিতে পারবো। শুভরাত্রি।